মানুষের প্রশংসা করতে যোগ্যতা লাগে তাকে জানেন? আপনি চাইলেই কিন্তু আপনার চাচাতো ভাইয়ের সুনাম করতে পারবেন না। পাড়া প্রতিবেশী একটা ছেলে বৃত্তি পেয়েছে, এ কথা সহজে আপনার মুখ দিয়ে বের হবে না, কেননা ওই ছেলে তো আপনার না, আপনার ছেলে ফেল করছে যেহেতু। টেনশনে আপনি শুকে যাচ্ছেন যে কিভাবে এটা কাজ ফেল করলে কামটা হয়তো ভালো। মানুষের প্রশংসা করতে বিরাট যোগ্যতা লাগে। মশিয়ার রহমান নামে এক ভাইকে ভাই পাঠায় দিয়েছে যে রফিকুল ইসলাম ভাইকে ওই লোহাগাড়া থেকে নিয়ে আসেন বা ওই নড়াইল থেকে। পুরা যত সময় আসতেছি শিখায় দেয়নি কিছুই না, খালি আপনাদের এই স্যারের প্রশংসা আলহামদুলিল্লাহ, যে তিনি এই দায়িত্বে থাকার পরে কিভাবে এত কোরআন হাদিস গবেষণা করে, প্রত্যেকটা তার কর্ম মানুষকে ভাবায়, দিন এইভাবে বুঝতে হয়, বলেন আলহামদুলিল্লাহ। তার একটাই কথা যে দিনটা বুঝে শুনে আপনারা আমল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম দায়িত্বশীল তুমি প্রত্যেক থানায় প্রত্যেক মহল্লায় তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আলোচনা করব শিরক এবং বিদাত নিয়ে ইনশাআল্লাহ। যেই দুইটা শব্দ আমাদের কাছে দিন দিন অপরিচিত হওয়ার মতো হয়ে যাচ্ছে, বিশ্বাস করেন এই কোরআন মাজিদে কতটা আয়াত আছে বলতে পারবেন? মোট 6236। আপনারা সবাই বলতেছেন 6666। এটা হলো সোনাবানুর গল্পের মতো, এটা হলো কিভাবে কিভাবে জানি কে জানি মিশায় দেশে 6666 মিলে যায়, এভাবে টানি চলে যাচ্ছে, এর বাস্তবতা কেউ জানে না। কোরআন মাজিদের আয়াত সংখ্যা 6236টা, রাগ করে লাভ নাই, নিজে সুরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গোনেন, আশা করি কম হবে না বেশি হবে না। এত বড় কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলে নাই, বান্দা তুমি ঈমান আনো আর আমল করো তাহলে তোমাকে আমি জান্নাত দেব, চ্যালেঞ্জ করলাম। এতগুলো আলেম এখানে আছে, উপস্থিতি দেখে মনটা ভরে যাচ্ছে আপনাদের উপস্থিতি, আলহামদুলিল্লাহ। আমি চ্যালেঞ্জ করতেছি, এত বড় কোরআনে আল্লাহ আমল করতে বলে নাই, একটু উল্টা উল্টা লাগে না? প্রত্যেকটা তরিকা প্রত্যেকটা মানুষ তো আপনাকে দাওয়াত দিচ্ছে, ভাই আমল করেন না কেন? ভাই আমল করতে হবে বলে কি না? কিন্তু আমি বলতেছি এত বড় কোরআনে আমল করার কোনো কথাই আল্লাহ বলে নেই। কেউ যদি প্রমাণ করতে পারে যে আল্লাহ বলেছেন বান্দা তুমি আমল করো আমি তোমাকে জান্নাত দেব, তাহলে আমি আপনাদেরকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। কেউ আছেন? গোটা কোরআন মাজিদ ভরে দিয়েছে আল্লাহ ওয়ালা আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, খালি আমল না আমলে সলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, শুধু আমল না আমলে সলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, খালি আমলের কথা না আমলে সলের কথা। আল্লাহর নামে শপথ করে বলতেছি আবু জেহেল আমল করতো, আল্লাহর কসম আবু জেহেল আমল করছে। আবু জেহেলকে বলা হলে কে রে এদেরকে কেন পূজা করতেছো, তুমি কি বোঝো না যে আল্লাহ উপরে থাকে? 20 নম্বর সূরা সূরা তহা 5 নম্বর আয়াত, রহমান তার নিজের কথা নিজে বলতেছে, আর রহমান আলাল আরশিস্তাওয়া, আমি হলো সেই রহমান যে থাকি হলো সবচাইতে উপরে। তো তোমরা একটা রূপ দিয়ে আকার দিয়ে এদের কাছে সাহায্য চাচ্ছ, এরা তো আল্লাহ না, সঙ্গে সঙ্গে আবু জেহেলের মতো টাটকা কাফের পর্যন্ত বলতেছে তোমার চাইতে আমরা ভালো জানি, আসমান আর জমিন বানাইছে একমাত্র আল্লাহ। আমরা যাদের পূজা করতেছি তাদের আল্লাহ মনে করে পূজা করি না, আমরা এই জন্য তাদেরকে ভজি, এরা তো খারাপ লোক না, পূর্বের নবী ওলি তারা, সম্মানী মানুষ তারা, বুজুর্গ মানুষ, এদেরকে যদি আমরা একটু খুশি করতে পারি, এদের সামনে যদি একটু গুণগান গেয়ে এদের ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে কিছু চাই, তাহলে আল্লাহ ফিরায় দেবে না, কেননা আমি হলো গুণাগার, আমার কথা কে শোনে? মক্কার টাটকা কাফের বেঈমান আবুল আহাব উদবা সাইবা আবু জেহেল, এদেরকেও যদি বলা হতো ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আবু জেহেল হে আবুল আহাব এই বেঈমানের দল, বলতো আসমান মাথার উপরে জমিন পায়ের নিচে কে বানিয়েছে, সঙ্গে সঙ্গে তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, জিজ্ঞাসা করার কি আছে, এগুলো বানাইছে হলো আল্লাহ, এটা কাফেরের মুখ দিয়ে আসতেছে। তাহলে তোমরা কেন দেবদেবীর অনুসরণ করো, কেন তাদের সামনে নম নম করো, কেন ওখানে তাদেরকে ভজো, কেন তাদের ভাবে এইভাবে ভক্তি করো, কেন তাদের কাছে গিয়ে মানত করো? সঙ্গে সঙ্গে তারা বলতেছে লিউকরিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহ বলে কিছুই নাই, একমাত্র তিনি শুধু একমাত্র আল্লাহ, একজনই আল্লাহ, তার কোনো শরীক নাই, কিন্তু এইগুলোকে আমরা ভজি এই কারণে এরা আমাদেরকে বিচারের মাঠে তরায় নিয়ে যাবে। আল্লাহর নামে শপথ করে বলতেছি বর্তমান হালত, বর্তমান বেশিরভাগ ক্ষেত্রে মুরিদদের অবস্থা হলো তাদের মতো।
নিজেকে অপরাধ ভাবতেছেন, এ কথা আমি কোনোদিন বলবো না যে খারাপ। নিজেকে খারাপ বলা, নিজেকে ছোট করে রাখা, নিজেকে দুর্বল ভাবা খুব একটা অন্যায় কিছু না। যেখানে মানুষ আপনার উপরে গালাগালি করবে সেখানে আপনি বলবেন ইন্নি আখাফুল্লাহ, আমি তোমাকে গালি দেব না, কেননা আমি ভয় করি আল্লাহর। কেউ মাথা উঁচু করে আপনার সঙ্গে জোরে জোরে কথা বলে, মাথাটা নিচু করে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আপনি তাকে বলেন আসসালামু আলাইকুম, ভাই বিদায় নিলাম, আপনার মতো জাহেলের সাথে কথা বলবো না। মানুষ ডাকতেছে চলো শিরিক করে আসি, চলো কুফুরি করে আসি, আপনি সেখানে যাবেন না, আপনি হলো নরম মানুষ। কিন্তু কথা যখন আসবে দিনের ব্যাপারে তখন বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না, ঠিক নাকি? কথা যখন আসবে ইমানের ব্যাপারে তখন কোনো ছাড় নাই। শোনেন, ওয়াজ আমাদের প্রায় একরকম হলেও শ্রোতা কিন্তু একরকম না। আজকের এই নলদি কালাচাঁদপুরের গ্রামবাসী ফিজিক্যালি এভাবে আমাদের সামনাসামনি বসে বক্তব্য শুনেছে কয়জন আছে এরকম বলেন? অনলাইন ভিত্তিক শোনা হয়েছে, ঠিক কিনা? তাহলে এখানে যে রোগী আছে, গতকালকে যে মাহফিলে ছিলাম, তারাও তো একই ধরনের রোগী। এই জন্য রোগী যদি সেম হয় এত দ্রুত ওষুধ পরিবর্তন করা যায় না। তবে শোনেন, আপনার এখানে কেউ ডিসপেন্সারির ছোট ছোট ক্যাপসুলের রোগী নাই, আল্লাহর কসম ওপেন হার্ট সার্জারির চাইতে ভয়াবহ রোগী আপনার আক্রান্ত। এটা হলো সেই জাতি যেই জাতের সামনে মিডিয়া নিয়ে বলে বলো তো তোমার নবীকে, তুমি কোন নবীর উম্মত, তা তো বলতে পারবো না, তাই মাঝে মধ্যে আল্লাহর ঘরে যায় নামাজ পড়ি। এটা হলো সেই জাতি যেই জাতি তার নবীর নাম পর্যন্ত বলতে জানে না। একে তাওহীদ শিখাবেন না, শিরিক সম্পর্কে সচেতন করবেন না, বিদাত সম্পর্কে সচেতন করবেন না, খালি তাবিজ গলায় ঝুলে দিলেই কি কাম হয়ে গেল? হুজুর, আপনাকে আমরা বলেছি, আপনি ধর্মের দায়িত্ব ছেড়ে দিয়ে অটো চালায় খান, ভ্যান চালায় খান, পাট কেটে খান, ধান কেটে খান, মানুষের বাড়িতে কামলা দিয়ে খান, মাটি কেটে খান, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে রাত্রিবেলা আত্মতৃপ্তি নিয়ে বালিশে মাথা দিয়ে ঘুমাবেন, আপনি নিশ্চিত জানবেন আমি কোনো বান্দার হক অন্তত নষ্ট করি নাই। এগুলো হলো হালাল রুজি। আজকাল কত সহজ হয়ে গেছে, এখন আর প্যাডেলও মারা লাগে না, খালি ধরে বসে থাকবেন, ইলেকট্রিসিটি হয়ে গেছে, মোটরে আপনাকে টেনে নিয়ে চলে যাবে, দিন শেষে আপনারও 5-7-6 হাজার টাকা রুজি আছে, কি বলেন? অহুদূর, আজকে মিনিমাম একটা লেবারের বিল হলে 500-700 টাকা, তাও আবার মালিকই কামলার কাছে ঋণ বেঁধে গেছে, কাজের কথা বললেই বলে আমার 5 দিন সিরিয়াল আছে পরে আসো, কথা বলে না, কেউ কামনাই দিতে চাচ্ছে না। বেটা, একদিন প্যাডেল ধরে বসে থাকলে 700-800 টাকা রুজি, তোর ধান কাটবে দেয় 400 টাকা কিনা, এটা তো সেই সময়। এই সময় হুজুর মানুষ করতেছে কি, 5,000 টাকার ইমামতি করবে দেয় ধর্ম বেঁচে খাচ্ছে। আমরা বলেছিলাম ধর্ম একটা কাফেরের কাছে খ্রিস্টানের কাছে বেচলে তাও একটা সার্থকতা থাকে, যে পরকাল গেছে গেছে, দুনিয়া শয়তানি তো করে নেই, বোঝা গেল না? মনে হয় আবু জেহেল দুনিয়ার সুখ শান্তি পায় নাই, পরকাল তো গেছেই, তো হুজুর কি বিপদে দেখেন, 200 টাকার তাবিজ বেশি ধর্ম বেঁচে খাচ্ছে, এ কোন দাঁতে লজ্জা? ধর্ম একজন খ্রিস্টানের কাছে যদি বেচত হুজুর, অন্তত 2-4-5 কোটি টাকা পেত, পরকাল তো আগেই গেছে, দুনিয়াটা তো ভালো হতো। এই হুজুর মানুষ নিরীহ মানুষের গলায় তাবিজ ভরে দিয়ে, কুলখানি করে, মিথ্যা প্ররোচনা দিয়ে, শিরিক বিদাত তার আকিদায় ঢুকে দিয়ে, কবর পূজা করায়ে, মাজার পূজা করায়ে, আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে সাহায্য চাওয়ায়ে, কালেমা পড়া মানুষদেরকে মুশরিক বানাচ্ছে, ঠিক কিনা বলেন? এই কি ইসলামের দাবি? এই জন্য বলি আপনার ওপেন হার্ট সার্জারি করতে হবে। আমি যদি আপনার হাতে একটা নাফা ধরা দেই তাহলে এটা ফাজলিমো করা হলো না? এ জাতি মহারোগে আক্রান্ত, এই জাতি তার রবকে পর্যন্ত চেনে না। 30 বছর পড়াশোনা করে, 20 বছর পড়াশোনা করায়ে, আরো 20 বছর কোরআন হাদিস গবেষণা করে, আল্লাহ কোন জায়গা আছে সেটাই মুফতি হুজুর জানে না, এ কোন ধর্ম? কথা বুঝতেছেন নাকি? ইসলামের সৌন্দর্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো, আল্লাহ তুমি তাওফিক দাও, আল্লাহুম আমিন। দিন ছিল স্বচ্ছ পরিষ্কার, বিদাত মুক্ত সুন্নাতি আমল, শিরিক মুক্ত তাওহীদি ইমান যদি আমাদের অন্তরে থাকে, আমরা যাব কোথায়? কোথায় যাব বলেন? লিল্লাহি তাকবীর। আপনারা কি ভয় পেয়ে গেছেন নাকি? উল্টা উল্টা লাগতেছে? যাক, শত উল্টা লাগুক, আবু জেহেলের মতো আর এই কথা অন্তত মুখ দিয়ে বলেন না, দাদা করছে, কাকা করছে, মাইদি হুজুর করছে, লুয়া হুজুর করছে, ওরা বোঝে না। আপনি বলবেন কোনো কথা নাই, সব কথা বাদ, সামিনা ওয়া তানা, সাহাবায়ে কেরাম রাসূলকে কোনোদিন বলে নাই, কেন, কি কারণে? হেই,
বুঝলাম না, কোনো কথা বলে নাই, খালি বলছে কথা যদি আল্লাহর হয় রাসূলের মুখ দিয়ে বের হওয়ার সাথে সাথে সামিনা ওয়া তাআনা শুনব কি মেনে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা চার নম্বর সূরার ৫৯ নম্বর আয়াত আপনাকে ধারাবাহিকভাবে একেবারে আমভাবে ডেকে বলে, ঈমান আনার সাথে সাথে তোমার দাবি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মান্য করো আল্লাহর রাসূলকে মান্য করো, ঠিক নাকি? দুইজনকে মানতে হবে। তিন নম্বর সূরা সূরা আলী ইমরান ১৩২ নম্বর আয়াত ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, পৃথিবীর মানুষ যদি আমার দয়া পেতে চায় রহমত পেতে চায় তাহলে আমার রাসূলের আনুগত্য ছাড়া কোনো উপায় নাই। কে রাসূলের আনুগত্য করে? সারাদিন কেউ মিলাদ পড়ে মনে করতেছে আমি নবীর আশিক হয়ে গেলাম, সবে বরাতের রুটি হালুয়া খেয়ে ও মনে করতেছে আমি আশিক হয়ে গেছি, হাসান হোসাইনের নামে দশই মহরম চিৎকার চেঁচামেচি করে বড় একটা ব্যানার নিয়ে রাস্তা অবরোধ করে ও মনে করতেছে আমি হলো হোসাইনি শহীদ, আমার সাথে যারা যুক্ত হলো না ওরা হলো এজিদি মুসলমান। এই তো নবীর প্রেম। ৩০ বছর জিহাদের কথা বলে, লোকজনের রক্ত গরম করার পর ৩০ বছর পরে ঠিক পাইছে, কে রে বাবা আমার টাকনোর উপরে কাপড় পরার কথা ছিল সেটাই তো জাননি। মা আসসালাম মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার, কেউ যদি টাকনোর নিচে কাপড় ঝুলে পরে লুঙ্গি প্যান্ট পাঞ্জাবি পায়জামা যা হোক এইটুকুন কারণে লোকটাকে জাহান্নামে যেতে হচ্ছে, শুধু জাহান্নাম না বিচারের মাঠে আল্লাহ তার দিক তাকাবেই না। অথচ প্যান্টটা টাকনোর নিচে, দাড়ির কোনো খোঁজ খবর নাই, হুজুর আপনার কিছু হলে দেখে দেব হুজুর, নারায় তাকবীর দিলে এদেশে বহু লোক আছে, বহু মাওলানা বহু হুজুর আছে, তাদের নামের উপরে বুকের তাদা রক্ত দিয়ে দেবে, আমি জানি জীবন দিয়ে দেবে, কিন্তু টাকনোর উপরে কাপড় পরবে না। পাওয়ার যে মুখের দাড়িটা লম্বা করবে না, ইমানের এত পাওয়ার যে তাকবীর দিলেই রাস্তা অবরোধ করে মনে করতেছে আমি জানটা দিয়ে দেবো আমার বড় হুজুরের জন্য, কিন্তু তখন পর্যন্ত ফজরের সালাতটা জামাতে পড়ে না। এই হলো সেই ইমান যেই ইমান আবেগের উপরে চলতেছে। ইসলাম স্বচ্ছ ইসলাম সৌদি আরব থেকে মক্কা মদিনা থেকে আস্তে আস্তে মেইন জিনিস সেখানেই থেকে গেছে, উল্টায় ভারত বাংলাদেশ পাকিস্তান যেই দিন যেই ধর্ম আমরা পালন করতেছি এই ধর্ম হলো বিকৃত ধর্ম, ঠিক কিনা বলেন? তাছাড়া একজন মানুষ একজন মুমিন একজন মুসলমান আল্লাহকে ডাকতে গিয়ে কিভাবে সে লাভ দেয়, এই দৃশ্য দেখে কোন হিন্দু কি মুসলিম হতে পারে? আমার দিকে তাকান, এই কোরআন মাজিদ ৬২৩৬টা আয়াত যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর চরিত্র, এত সুন্দর বয়ান করছে, এত সুন্দর হক আদায় করে ওয়াজ করছে, হিন্দুরা দলে দলে এসে, অমুসলিমরা দলে দলে এসে, খ্রিস্টানরা দলে দলে এসে, মূর্তি পূজারীরা মূর্তি পূজা ছেড়ে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমার ছায়া তলে আসে নাই, হ্যাঁ আসছে নাকি বলেন? আর আজকে কি শুরু হয়েছে? একটা হিন্দু যদি মনে করে অবসরে বসেই আছি ঠিক আছে ইউটিউবে একটু লেখি বাংলা হুজুরদের ওয়াজ, বাংলা নিউ ওয়াজ ২০২২ একটু ওয়াজ নসিহত শুনে দেখি তাদের ধর্ম কেমন, হাইরে লজ্জা, এই কথা লেখার পর হতে পারে প্রথমেই একটা ওয়াজ চলে আসলো, ওয়াজ হলো দেখুন কিভাবে আল্লাহর নামে জিকির করতে বাঁশের উপরে উঠে যায়। এই দৃশ্য যদি কোনো হিন্দু সর্বপ্রথম দেখে ও বলবে তিন মাস পর পর দুর্গার সামনে ভগবতীর সামনে কালীর সামনে নারকেল ফাটানোই তো ভালো, এ আবার কোন ধর্ম, এই ধর্ম গ্রহণ করলে খালি উপলব্ধি করে লাভ দেয়, সে এটা ইসলাম নয়। সূরা আরাফ ৭ নম্বর সূরা আয়াত নম্বর ৫৫ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আমি আল্লাহকে ডাকো জিকির করো ভয় নিয়ে বিনয়ের সাথে, চিৎকার চেঁচামেচি করো না, অন্তরে অন্তরে গোপনে গোপনে ডাকো, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। জিকির ছিল ব্যক্তিগত ইবাদত, অন্তরে অন্তরে আল্লাহকে স্মরণ করা, ধৈর্যের সাথে বিনয়ের সাথে আল্লাহর নামে তাসবিহ পড়া, এই জিনিস যখন আমরা সম্মিলিত গোল হয়ে বসে একজন পড়তে স্যার বাকিগুনি সব লাভ দেয় তখন আমরা আল্লাহর দিনের বিকৃতি করে ছাড়ছি। আপনি কথায় কথায় বলেন আমাদের সংখ্যা এত বেড়ে গেছে আমরা এত মুসলিম হয়ে গেছি, কেন এ কথা কেন বলতে গেলেন? সারা বিশ্বের সকল মানুষ যদি কালেমা পড়ে সব মানুষ জান্নাতে যায় আপনার কি অসুবিধা আছে? কেন আজকে মুসলিম হচ্ছে না মানুষ? কারণ কেউ আমরা ধর্মটাকে এমন চরমপন্থা করে দিয়েছি, ইসলাম মানে মানুষ হত্যা করা, এইরকম প্রক্রিয়া তারা আমাদের উপরে চাপায় কিনা বলেন?
কেউ আবার মনে করতেছে ইসলাম মানেই হলো বিশাল একটা লম্বা ঘুমটা দিয়ে রুমাল দিয়ে তসবিহ হাতে করে আল্লাহর ঘরে ঢোকা, খিদি না লাগলে আর বানান যাবে না। কেউ মনে করেছে ইসলাম মানে হলো খানকায় ঢুকে পড়া, যতদিন পর্যন্ত আর একটা খলিফা তৈরি না হবে ততদিন পর্যন্ত খানকা ছাড়া যাবে না। মুসলমান পৃথিবীর অন্য কোন মানুষের কাছে, শাহজালালের কাছে মানুষ চাওয়া তো দূরের কথা, সন্তান চাওয়া তো দূরের কথা। কেউ যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের পাশে গিয়ে বলে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আপনি হাউজে কাউসার পাবেন, সুপারিশের অধিকার আল্লাহ আপনাকে দিবেন, এই দামি নবী, আপনার কাছে আমার একটা দাবি, আমার পরপর সাতটা মেয়ে হয়েছে, একটা ছেলের ব্যবস্থা করে দেন, এই কথা বলতে দেরি ঈমান কি অর্ধেক যাবে না পুরাটা চলে যাবে? বোঝা যাচ্ছে? আপনারা আমাদেরকে বলেন যে আমরা খালি ফেতনা করি, আমাদের ভিতরে এই দলাদলি, আজকে আমি যে ওয়াজ করবো এই ওয়াজের কোনো দলাদলি নাই। এক আসেন আপনার আর আমার ভিতরে যেই যেই ব্যাপারে আমরা ঐক্যমত হয়ে গেছি সেই সেই ওয়াজ করবো। ও হুজুর, তুমি আর আমি মাদ্রাসা ভিন্ন হতে পারে, মসজিদের ভিন্ন হতে পারে, যে যেখানে পড়াশোনা করেছি, তোমার আর আমার অন্তত এই ব্যাপারে তো একমত থাকার কথা, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর কাছে সেজদা দিলে ইমান থাকে না, এ ব্যাপারেও কি একমত না? তা আমরা কেন মাঠে ময়দানে চিৎকার করে বলি শাহজালালের মাজারে সেজদা দেওয়া যাবে না, ল্যাংটার বাজারে যাওয়া যাবে না, খেতা বাবার শিকল বাবার দরবারে যাওয়া যাবে না, যা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে, আমরা একা একা কেন বলি? তুমিও তো কোরআন হাদিস পড়েছো, আমাদের সাথে তুমি তাল দাও না কেন? বরং তোমাকে আমরা দেখেছি 1000 টাকা 500 টাকার বিনিময়ে সারা দিন শিরিক করার জন্য, বিদাত করার জন্য নিরীহ মানুষের পিছনে ফেলফেল করে ঘোরো। তুমি যদি বুঝতে গরু চোরের চাইতে তুমি বেশি খারাপ, গরু চুরি করলে মানুষের গোয়াল খালি হয়, সম্পদের ক্ষতি হয়, ধান চুরি করলে মানুষের ফসলের ক্ষতি হয়, মানুষের জুব্বা চুরি করলে, জামা চুরি করলে পোশাকের ক্ষতি হয়, ধর্ম চুরি করলে ইমানের ক্ষতি হয়। একটা হুজুর জুমার খুতবা দিচ্ছে, খালি কাঁদে, আজকাল তো এমনি কাঁদে, এমনি কাঁদে না, একটু আগে বলতেছিলাম আমার ভাই ওইখানে বসে যে একটা মাহফিলে, আরে লজ্জার কথা, বক্তা ওয়াজের একটা পর্দায় বলতেছে যাকে হাতের কাছে পাবেন তাকে জড়া ধরে খালি কাঁদেন, কেন এর সাথে ধর্মের কি সম্পর্ক? এটা কি লজ্জার কথা না? ধর্মটাকে বিকৃত করে হাসির পাত্র করে দিয়েছি, ওই ফুটেজগুলো নিয়ে নিয়ে অমুসলিমরা আজকে মজা নেয়। অথচ আমরা ইসলামের সৌন্দর্য মানুষের সামনে যদি ফোটায় তুলতে পারতাম, ইসলাম হলো এই। শোনেন একটি আয়াত বলি, হুজুর মানুষের ভয় পাওয়ার কথা, সূরা আহজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে 33 নম্বর সূরা, সূরা আহজাব আয়াত নাম্বার 66, 67, 68, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, তাকান আমার দিকে, বড়া যেমন ভাজে, পেঁয়াজু যেমন ভাজে, বেগুনে যেমন ভাজে, ডিম যেভাবে উল্টা পাল্টা করে ভাজে, ভাজে কিনা? ঠিক তেমনি একদল জাহান্নামীর মুখকে ডান পাশে একবার পোড়ানো হবে, বাম পাশে একবার পোড়ানো হবে, একবার না দুইবার না, খালি ওলট পালট করা হবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা মরবেও না, তারা বাঁচবেও না, বিপদের কোনো শেষ নাই। তখন তারা আফসোস করে মুখ দিয়ে একটা কথা বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, হে আল্লাহ আমাদের আফসোস, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, শয়তানি বাদ দিয়ে, ফাজলেমো বাদ দিয়ে, তরিকা বাদ দিয়ে, আল্লাহকে যদি মানতাম, রাসূলকে যদি মানতাম কতই না ভালো হতো। আবার তারা বলবে, অকলু রব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা, নিশ্চয় আমরা অনুসরণ করেছিলাম দুনিয়াতে, সাদাতানা, নেতাদেরকে অনুসরণ করেছিলাম, ওয়া কুবারানা, বড় হুজুরকে অনুসরণ করেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, আজকে তারাই আমাদেরকে গোমরা করে ছাড়ছিল, ঠিক নাকি? পৃথিবীর কোনো হিন্দু আপনাকে বিদাত শিরিক শিখাবে না, পৃথিবীর কোনো অমুসলিম আপনার ইবাদতের ভিতরে বিদাত দিতে পারে না, হুজুর মানুষই বিদাত দিতে পারে, ঠিক নাকি? তখন আবার বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমরা জাহান্নামে ঢুকে গেছি তো গেছি, আমরা তো শয়তানি করছি করছি, আল্লাহ যাদের কারণে আমাদের আজকে এই পরিস্থিতি, আমাদের যদি এক শাস্তি দেন তাদেরকে দিবেন ডবল শাস্তি। ওয়ালানহুম লানান কাবীরা, আল্লাহ তাদের উপরে মহা অভিসম্পাদ দেন, আল্লাহর কসম আপনি বাড়িতে গিয়ে দেখেন 33 নম্বর সূরা, সূরা আহজাব 66, 67, 68, আজকে কোনো মাদ্রাসার হুজুর মসজিদের বিদাতি ইমাম যদি এই কোরআনের আয়াতটা পড়ে যদি অনুবাদ করে, আজকে থেকেই তার বালিশে আর ঘুম হবে না মাথা দিয়ে।
আজকে রাত্রে তওবা করবে, কাল সকাল থেকে ধান লাগায় খাবো, পাট লাগায় খাবো, তবু ধর্মের ক্ষতি করবো না, মানুষের ইমানের ক্ষতি করবো না। কেননা আমার কারণে যারা জাহান্নামে যাবে, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে হাত তুলে বলবে, আল্লাহ আগে ডবল খাটি পিটা ওকে দেন আগে। সে আমাদেরকে দিনের দায়িত্ব নিয়ে, আমরা মনে করেছিলাম বড় হুজুর, আমরা মনে করেছিলাম শাইখুল হাদিস, আমরা মনে করেছিলাম আল্লামা, আমরা মনে করেছিলাম বড় শায়খ, আমরা মনে করেছিলাম বড় দাদা, আমরা মনে করেছিলাম বড় হুজুর, বড় মুফতি, অথচ তার কাছে দিন ধর্ম ছেড়ে দেওয়ার কারণে আজকে তারা আমাদেরকে গোমরা করে ছাড়ছে। আল্লাহ আমাদেরকে যদি এক পিটা দেন, তাদেরকে দিবেন ডবল পিটা। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমাদের মানতে হবে আল্লাহকে, রাসূলকে, কাকে? আপনার হুজুরের সাথে আমাদের মিল, আমাদের হুজুরের সাথে আপনাদের হুজুরের অমিল কোন জায়গা বলে দেই। আমরা কর গুনি হইল এক দুই তিন, আপনার হুজুর গুনে হইল তিন দুই এক। আমরা শুরু করি আতিউল্লাহ দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে, দুই আতিউর রাসূল, রাসূলের হাদিস সুন্নাহ দিয়ে, তিন ওয়া উলুল আমরি মিনকুম, যার সাথে কোরআন এবং সহিহ হাদিসের কথা হুবহু মিলে যায় তাকে আমরা তিন নম্বরে রেখেছি। আর আপনার হুজুর মনে করেছে উলুল আমর ঠিক রাখতে গিয়ে, আমার বুজুর্গ ঠিক রাখতে গিয়ে, আমার বড় হুজুরের দরগা ঠিক রাখতে গিয়ে আল্লাহ নবী যেখানে চলে যায় চলে যাক, তিন ঠিক রাখে আগে, বা আগের দুইটা ঠিক থাকলো না থাকলো সে হিসাব নাই। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের সমাজে বিদাত আছে কিনা বলেন। আজকে আপনাদের জি যে কথা বলতেছিলাম, আমাদের সমাজে বিদাত আছে কিনা, প্রত্যেকটা মুসলমান বাড়িতে যাবেন, আমি আশা করি আপনি আমাকে গালি দিতে পারবেন না, খালি মনে করবেন আল্লাহ এই ছোট্ট ছোট্ট আমল করলে সমস্যা দেখতে লাইনে থাক, সেই ছোট্ট ছোট্ট আমল করলে এত বড় বড় ফজিলত আমরা তো জানতাম না। আমার দিকে তাকান, আপনি আমার পাশে বসে হাজার দানার তাসবি নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সারা দিন ভরে যদি পড়েন, আর আমি আমার করগুনে যদি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি আপনার জান্নাতের ব্যাপারে, নেকির ব্যাপারে অস্পষ্টতা থাকতে পারে, আমার ব্যাপারে নাই, কেন? বিচারের মাঠে আমার এই আঙুলগুলো আমার পক্ষে সাক্ষী দেবে। আপনার হুজুর বলে দিয়েছে পেশাব করার পর হঠাৎ যদি দুই এক ফোঁটা পেশাব আবার আসে, কি আশা করে বসে আছে? কুলুপ ধরে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটো, তল পেটে চাপ দাও আর খকখক করে কাশো। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একবার টাপ পরিষ্কার পানি আছে, কোনো ঝামেলা নাই, পেশাব শেষ পবিত্র পানি দ্বারা ইস্তেনজা করো, ওখান থেকে উঠে আসার সময় তুমি অজু করতে গিয়ে বলো বিসমিল্লাহ, অজু শেষ লজ্জা স্থান বরাবর একটু পানি ছিটায় নাও, তারপর মুখ দিয়ে কালেমা শাহাদা পড়ো, তারপরে পড়ো আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন, বলতে দেরি জান্নাতের আটটা দরজা খুলে যেতে দেরি নেই। ইসলাম বলে এইটা, আর আপনি সত্যি করে বলেন, রাগ করবেন না বাবাজি, প্রত্যেকে মাথা হিলাবেন, সত্যকে সত্য বলে বলবেন, আধার রাত্রি হলেও সত্য সত্যই থাকে। বহু মানুষ আল্লাহর ঘরে ফরজ ইকামত চলতেছে, এই সময় লোকটা উযু করতে যাচ্ছে হয় না, বা পেশাবখানায় ঢুকতেছে, মুয়াজ্জিন যখন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন লোকটা পেশাবখানায় ঢুকলো, আমিও তার পাশে পেশাবখানায় ঢুকলাম, আমি পেশাব করে সেখান থেকে বের হয়ে পানি খরচ করে উযু করে গিয়ে দেখি তিন রাকাত আমি পায়ে গেছি, মাত্র একটা রাকাত ছুটে গেছে, ঠিক আমার পাশের লোকটা ডানে বামে সালাম ফেয়ে গেছে, তবুও লোকটা এখন আসে নাই, কেননা 40 কদম হাঁটে, খকখক করে কাশে, আবার ফিরে দেয় পানি নেয়, কত রং ঢং করতেছে, অথচ এইদিকে আল্লাহর ফরজ হুকুম চলে যাচ্ছে, যাচ্ছে কিনা বলেন? অথচ সেই মানুষটা জানে না যে হুজুর যে ধোকা দিয়ে রাখছে, ইবলিস শয়তান তার অন্তরে যে ধোকা দিয়ে রাখছে, যে না একটু পবিত্রতার জন্য টিস্যু কুলুপ নিয়ে হাঁটাহাঁটি করা লাগবে, হঠাৎ যদি এক ফোঁটা আসে, এইটা এই ঝামেলা দূর করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন লজ্জা স্থান বরাবর একটু পানি ছিটায় দাও, তুমি পবিত্র হয়ে যাবে। আল্লাহর ফরজ হুকুম চলে যাচ্ছে, লোকটা তখন এসে দেখতেছে যে সালাম ফিরানোর মতো বৈঠক, আর আমি এসে তিন রাকাত পেয়ে গেলাম, এটার নাম হলো রাসূলের সুন্নাহ। দুই ইদা উকিমাতে সালা ফালা সালাতা ইল্লাল মাকতুবা, আল্লাহর ঘরে যখন একামত শুরু হয় তখন ওই সালাত ছাড়া আর কোনো সালাত নাই। আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, সালাত আদায় করতেছেন, এক রাকাত হয়ে গেছে, হঠাৎ করে দেখলেন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলেছে, সরি একামত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে ইসলাম বলে যে অবস্থায় আছো টান দিয়ে উঠে যা, আগে ফরজ ধরো। আর হুজুর বলতেছে এক রাকাত চলে গেল গেল,
ফজরের নামাজের আগে গুরুত্ব আছে তো, এক রাকাত গেল গেল, এক রাকাত পাবো এমন আশঙ্কাও যদি থাকে সন্ন্যতাকে ঠিক করো। পৃথিবীর মানুষ যদি জানতো ফরজ হলো আল্লাহর হুকুম, ঠিক কিনা? এইটা আল্লাহকে হুবহু বুঝে দিতে হবে। দুল্লানি ইলা আমাল তো আমাল আমাল তো দাখিল তো ফিল জান্না। একটা লোক দৌড়ায় এসে আল্লাহর রাসূলকে বলল, আল্লাহর রাসূল আমাকে তাড়াতাড়ি জান্নাতে যাব এমন কিছু আমল দেখায় দেন। আল্লাহর রাসূল বলল, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো, রমাদান মাসে সিয়াম পালন করো, অন্তরে আল্লাহ নবীর বিশ্বাস রাখো, সামর্থ্য থাকলে হজ করো, নিসাব পরিমাণ মাল থাকলে যাকাত দিয়ে দাও। বুঝছেন না কথা? এই লোকটা বাকি কথা শোনার আগেই মারতেছে দৌড়। সাহাবায়ে কিরাম বলতেছে, আল্লাহর নবী এ কি ধরনের কথা, লোকটাকে ফেরান। ও তো যাওয়ার সময় বলেছে, আল্লাহর নামে শপথ করে বলতেছি, লা ইয়াজিদ ওয়া লা ইয়ানকুস, আমি বাড়াবো না কমাবো না, আমি ফরজ নামাজটাই খালি পড়ব। আল্লাহর নবী ও তো সুন্নাত পড়বে না, ও তো নফল পড়বে না, তাহাজ্জুদ পড়বে না, বিতর পড়বে না, কি করবেন এখন ঠেকান? আল্লাহর রাসূল বলল, চুপ করে বসে থাকো, জান্নাতি লোক যদি দেখতে চাও তো ওই লোকের দিকে তাকা থাকো। ফরজ হলো এমন একটা ইবাদত যার সমকক্ষ দাঁড় করানোর মতো কোন ইবাদত আল্লাহর দুনিয়াতে নাই। অথচ ফজরের সালাতে আল্লাহর ঘরে গিয়ে আপনারা বেশিরভাগ লোক ফরজ নষ্ট করে দিচ্ছেন সুন্নাত ঠিক রাখতে গিয়ে। এটা হলো গরু বিক্রি করে খ্যার কেনা, বিড়ালের বাচ্চা খুঁজতে গিয়ে গরু হারানো। আপনি কেন বোঝেন না? আল্লাহর ঘরে যখন ইদাও কি মাতি সলা ফালা সলাতা ইল্লাল মাকতুবা, একবার যদি একামত শুরু হয় আর কোনো ইবাদত চলে না, ওই ইবাদতটার নাম হলো ফরজ ইবাদত, ঠিক কিনা? কোথায় যাবেন আপনি? ইসলাম আমাদেরকে বলে সালাতের প্রথম শব্দ হবে আল্লাহু আকবার, সালাতের শেষ শব্দ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাতের আর কোনো কামই নাই। কি হবে আপনার ইন্নাত জাহাতুর, কি হবে আবার আপনার নামাইতো আনুসাল্লিয়া, হাফিজিয়া মাদ্রাসা ছেলেকে আর কত পিটাবেন? নামাইতো আনুসাল্লিয়া দুই রাকাতের জন্য রকাআ, তাই সালাতিল চার রাকাতের জন্য আরবা, ছয় রাকাতের জন্য সিত্তা, জুমার খুতবার জন্য জুমার নামাজের জন্য নাওয়াইতু আন উসকিতু আন জিম্মাতি ফরযাজ যোহরি বিয়াদাই রাকাতাই সালাতিল জুমা ফরযুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাআবাতিশ শারিফাতি। আল্লাহর কসম শয়তানি, আল্লাহর কসম শয়তানি, পৃথিবীর কোনো মানুষ ক্ষমতা নাই ক্ষমতা দেখানোর, এত বড় কোরআনে নাওয়াইতু শব্দটা ঢুকছে। এই শয়তানি বাদ দিবেন না আপনি, কথা বললেই বলেন যে ফিতনাবাজ। আজকে প্রোগ্রাম করার শেষে আপনি হাসতে হাসতে কেন আমার সামনে আসেন না, এসে বলেন কি বলছেন আপনি, নাওয়াইতো পড়া যাবে না, এই যে অমুক হাদিস থেকে অমুক সাহাবি থেকে রাওয়াত, অমুক নাম্বার হাদিস, ছোট জিনিস এইটুক পরে হুজুর আর কতকাল ওয়াজ করবি? বাধ্য হয়ে একটা অন্য গল্প নিয়ে আসছে, বললাউ কানাল বাহর মিদাদাল্লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু কবলা আনতান ফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। পৃথিবীর মানুষ যেন জেনে রাখে, পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয় সব পানি শুকিয়ে যাবে, সব কলম ফুরিয়ে যাবে, সব গাছ শেষ হয়ে যাবে, আমার রবের কথা শেষ হবে না, ঠিক কিনা বলেন? ঘটনা যদি তাই হয়, ও হুজুর পীরের গল্প মাঠে কেন, দাদার গল্প মাহফিলে কেন, আল্লাহর ঘরের মেম্বারে খাদার গল্প কেন? ল্যাংটা বাবার কি হবে, বদনা বাবার কি হবে, শিকল বাবার কি হবে, খানকা বাবার কি হবে? কোরআন এবং সহি হাদিস বাড়িতে থাকতে ফাইসা গল্প কেন বল? রাগ করতেছেন মনে হয়? এইসব বস্তু খুশি করার ওয়াজ না, আমরা কিন্তু ডিসিশন নিয়েই আসছি যে হকটাকে হকের গতিতে বলবো। একটা লোকের একটু অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়ে হাতে ফসকা পড়ে না, অনেক সময় কেটে যায়, কেটে যায় কিনা? বেশি কেটে গিয়েছে, চারটা সেলাই দিতে হবে, ডাক্তার যদি কপালে সুমি দিকে আমার সোনার চাঁদ আসছে, পাও ভালো, আঙুল ভালো, তালু ভালো, পিঠ ভালো, সব ভালো, হাত ভালো, সমস্ত কিছু ভালো, মাথা পা সব ঠিক আছে, সামান্য একটু কাটছে, তাতে কি হয়েছে, একটু আপেল খাওয়া বিদায় করে দেই, এটা কি ভালোবাসা হলো না, শয়তানি করা হলো? তোমার কোথায় ভালো সেটা বাদ, ভালোর পুরস্কার দেওয়ার জন্য অনন্তকালের জান্নাত আছে, তোমার মন্দ কোন জায়গা আছে, কিভাবে ওইটুক ভালো করা যায় সেই চিন্তা করবে আলেমরা। একটা সমাজের মানুষ 98% শিরিক বিদাত মুক্ত ভালো কাজ করে, 2% বিদাত করে, শিরিক করে, হুজুর এসে ওই 98টার প্রশংসাই সারা জীবন ভাসাবে না দুইটা ভুলটাও ধরায় দেবে? বলেন ভুলটা ধরায় দেবে কিনা? আমরা তো কোনোদিন আপনাকে বলি নাই যে আপনি মসজিদ থেকে বের হয়ে যান, আপনার সলাৎ হচ্ছে না, কোনোদিন তো আমরা বলি নাই। রমজান মাসে সিয়াম পালন করেন, একই তো আছে, মিলে যাচ্ছে, আপনিও রুকু করেন, আমিও রুকু করি, আপনিও সেজদা দেন, আমিও সেজদা দেই, যাকাত দেন, সেখানে তো কথা বলতেছি না, হজ করেন, সেদিক তো বিরোধিতা করলাম না, সব কিছু ঠিক আছে, কিন্তু ইবাদতের পদ্ধতি নেব নবীর থেকে, এইটা কেন বোঝেন না? ইবাদতটা করবো কার মতো? তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ রাগ করবেন না, হকটা আজকে বলে যাব, কষ্ট যদি লাগেও।
আপনার হুজুর আজকের এই মজলিস থেকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, প্রমাণ করে দিক আমার দাদা অসুস্থ হলে এই দাদার পিছনে গোল হয়ে কোরআন মাজিদ 10 খতম দিলে আমার দাদার একটা নেকি হবে, প্রমাণ করে দিক। আর আমি বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুরব্বী যারা বা অসুস্থ যারা মুমূর্ষু ব্যক্তি যারা কখন জানি জান বের হয়ে যায় তার সামনে বারবার তোমরা তালিম দাও লা ইলাহা ইল্লাল্লাহ আখিরুল কালাম ফাদাখালাল জান্নাহ, বলা দেখে যদি লোকটার মুখের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, আপনার 25 খতম 12 খতম 18 খতম সারা দিন ভরে কান্নাকাটি করতেছেন, আমি আমার দাদার কাছে গিয়ে খালি বলবো দাদা পড়েন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কথা আমাদের আব্বা আবুন নাসাবুল বাশার আদম আলাইহিস সালাম বলেছিল, আমাদের নূহ আলাইহিস সালাম বলেছিল, আমাদের আরাক আব্বা ইব্রাহিম বলেছিল, আমাদের নবী মুসা কালিমুল্লাহ বলেছিল, ঈসা আলাইহিস সালাম বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বলেছিল, সেই কালেমার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা তালিম দিতে হবে, 30টা খতম পড়ে যা না হবে একটা কালেমাতে তাই হয়ে যাবে, যেইখানে যা তাই করতে হবে, ঠিক নাকি? যেইখানে যা তাই করতে হবে। ডাক্তার বলেছে আপনার আব্বার যতই ক্ষুধা লাগুক অপারেশন হবে বিকাল 5টায়, ভুলেও কিন্তু আবার পেটের মধ্যে কিছু খাবারটা দিয়েন না, পেটটা শুকে থাকুক, অপারেশনের আগে এরকম রাখে না, বোঝে না তো? অপর বড় বড় অপারেশনের আগে কিন্তু পেট ভরে খেতে দেয় না, পেটটা একটু খালি রাখে। এখন বড় ছেলে বাড়িতে হাসপাতালের বেডে গিয়ে দেখলো আব্বার মুখ শুকা, আব্বার ক্ষুধা লাগছে, আব্বার জিব্বা নাড়াচাড়া করে, জোর করে দুই কেটে আপেল ভরে দিল গলার মধ্যে, বাপকে ভালোবাসলো না, ক্ষতি করলো। কাজ যেখানে যেমন সেখানে তেমন করতে হবে, তোমার বুঝমত ইসলাম চলবে না, ইসলাম চলবে জিব্রাইলের দেওয়া ওহির মাধ্যমে, আল্লাহ যা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে সেইভাবে। ইসলাম সহজ করে দিয়েছে মৃত মানুষের বা অসুস্থ ব্যক্তির পাশে গোল হয়ে চিৎকার চেঁচামেচি করো না, বড় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কোরআন বক্সানো খতম পড়ার টাকা কি হবে? রাগ করতেছেন মনে করে? ইসলাম বলে ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, শুধু তিনটা চালু থাকে, এক সাদাকা জারিয়া, চলমান সাদাকা, দুই ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই লোকটার রেখে দেওয়া নেক বেটা বেটি যদি দোয়া করে, আও ইলমুন ইয়ানতাফাউ বি, ওই বিদ্যা যা লোকটা মানুষের কল্যাণে রেখে গিয়েছে, নিজে হাফেজ হয়েছে তার ওসিলে আরো হাজারো মানুষ হাফেজ হয়েছে, তাদের মাধ্যমে যত হবে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চালু থাকবে, লোকটা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে, ঠিক নাকি? যত ভালো কাজ করবেন সেটার নেকি চলমান থাকবে, এটার নাম হলো এলেম চর্চা আর সাদাকা জারিয়া। ও হুজুর, আপনি কিভাবে এটার অর্থ করে নিলেন শত মানুষ এক জায়গা হয়ে গরু মেরে খয়রাত করতে হবে? ইসলাম তো বলে অসুস্থ ব্যক্তি বা যে কোনো মানুষ মারা গেলে প্রতিবেশী রান্না করে নিয়ে এসে লোকটাকে 3 দিন খাওয়াবে, কেননা 3 দিন শোক পালন করা ইসলামে জায়েজ। কয়দিন? যে লোকের বাড়িতে মানুষ মরে গেল এতই খুশি হইল, কয়দিন আগে মসজিদ কমিটি যা বলছে মসজিদের কাম ধরবো 1,000 ইট দে, কয় দেখবো না আর দেখাই করে না, আর এক মসজিদে নামাজ পরে টাকা দেওয়া লাগবে নি, এই লোকটার যেই বাপ মরছে খুশিতে কয় আমি 20 দিলাম, কেডা কত পারিস দে, গ্রামবাসী আবার শয়তানি করে কষ্ট যে না যাই পড়ো না আমরা দেখবো না, তারপরে দুইটা গরু মেরে সমস্ত লোক আনন্দ ফুর্তি করতেছে, যেই লোকটার বাবা মরে চলে গেল এই লোকটা এতই কি খুশি হলো? খাদ্য খাওয়ানো এটা কি খুশির প্রকাশ না দুঃখের প্রকাশ? বুঝতে যাচ্ছে না, এটা আনন্দের প্রকাশ, খাওয়ানো একটা আনন্দের প্রকাশ না? মরিচ কম হলে টেন বিপদ আছে আপনার, যতই আপনি বড় খয়রাত করেন, ঝাল কম হলে আপনার বিপদ আছে, দক্ষিণ পাড়া খাইছিলাম মন্ডা ভরে, এই বাড়িতে খয়রাত খেয়ে বেরেছি জানটা শেষ, ঝালে জিবি ফিরে যাচ্ছে, এই হলো খয়রাতের পরিণতি। আর ওই ছেলে যদি একটা পয়সা খরচ করা না করা তার ব্যাপার বাপের জন্য, কিন্তু শেষ রাতে যদি একবার আল্লাহকে বলতো আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, একবার বলতে দেরি 86টা গরু কোরবানির চাইতে বেশি নাকি পাওয়া গেছে, আল্লাহর কসম, মরা বাপের জন্য 86টা গরুর ফয়তা কুলখানি খাওয়ানোর চাইতে একবার আল্লাহর কাছে বাপের জন্য ক্ষমা প্রার্থনা করলে ওই সন্তান বেশি নাকি পেত? কে বলবে কথা? যারা বলে তারা হলে ফেতনাবাস। ওই যে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, খুব একটা বেশি দূরের তো আপনাদের কেউ না, আল্লাহ তাকে নিয়ে গেছেন জান্নাতুল ফেরদাউস দান করো বলেন আল্লাহুম্মা আমিন, তাকে একটা মাহফিলে বলছিল যে যে হুজুর আপনি কোরআন হাদিস থেকে বয়ান করেন কি থেকে? তখন উনি দুঃখে পড়ে বলছিল যে কোরআন হাদিস তো আমাদের বলার কাম না,
আমরা হলো বুজুর্গানে দিন বলেছেন, কাকা হুজুর বলেছেন, মেজো আব্বা বলেছেন, অমক ফরমাইছেন, অমক বলে গেছেন, মনে হয় হতে পারে, বোঝা যায়, এগুলো আমরা বলবো। কোরআন হাদিস বলবি হলে আহলে হাদিস, আমরা কি কামে কব? আমরা বলবো কাকা কয়েছে, মাঝি হুজুর কয়েছে, দাদা কয়েছে, বদনাদি বাঘ মারছে, ভারতের ঠাকুর বর্ডার পার হয়ে আসি, কি ওয়াজ করে জানেন না? রাগ করলেন মনে করেন, বাসের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে। আমরা জানি না ভারতে কোনো ল্যাংটা ফকিরের এত মুরিদ আছে তা আমাদের জানা নাই, বাংলাদেশে এমনও পীর আছে যার নাম হলো খেতা বাবা। খেতা বাবা, এর রহস্য কি? বলতেছে গরম যতই পড়ুক গা থেকে খেতা খুলতো না জন্য মরে গেছে খেতা বাবা। শিকল বাবা কেন? বলতেছে পরিস্থিতি যত জটিল হোক ওর গাছ সাথে অন্তত 25 কেজি শিকল ছিল, মরে গেছে শিকল বাবা। বদনা বাবা কেন? বলে 7 থেকে 9টা বদনা তিন দমে যদি বাবার কবরে দেওয়া যায় তাহলে মরা, তাহলে ছেলে হয় বা কোনো বিপদ আপদ দূর হয়, এই জন্য বদনা বাবা। কোন বিপদের বিপদ বলেন? মাটি বাবা, বলে ভাতের চাইতে মাটি বেশি খেতো, এই জন্য মাটি বাবা। কয়েকদিন আগে দেখলাম গরম বাবা টেবিল ফ্যান লাগায় নিয়ে বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি বসে আছে, তারও ভাতের অবস্থা করে দেশে এই বাঙালি যায়। 2022 সাল এখনো পর্যন্ত মোরের উপরে সাপ খেলা দেখাচ্ছে, হা করে গোল হয়ে সাপ খেলা দেখাচ্ছে। চাচা দেয় বলতেছে কেরে ভাসতে বাসতেন, রাগারাগি করতেছে তোর বাপ, তুই বাজার করবি কোন সময়? বাজার দিয়ে শেষ হয়ে গেল, কাকা এখনো বড় সাপ দেখায় নেই। এই হলো সেই বাঙালি যেই বাঙালি বিড়াল খুঁজতে যায় গরু হারায়। সঠিক দিন ধর্ম তদন্ত করে আমল করতে হবে ইনশাল্লাহ। পরে এই যে কথাগুলো বললাম, একটা কথা কি আপনার নাম ধরে বিরোধিতা করছি, কোনো দলের নাম বলছি, একবার মুখ ফসকে বলছি আমাদের একটা দল আছে, আমাদের একটা তরিকা আছে, এই তরিকায় নাম দেখান জান্নাত হবে বলছি কোনোদিন? তাহলে আমরা যদি বলি আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, আমাদেরই কি দোষ? আরো কি কিছু বেদাতের সিরিয়াল দেব না যদি হজম করতে কষ্ট হয়? দেব তো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, এই তো আপনাদের জোশ আছে কথা শোনার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে দিনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর সূরা সূরা ইয়াসিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়া মা আল্লামনাহু শিউরা ওয়া মা ইয়ামবাগিলা। পৃথিবীর মানুষ জেনে রাখো, আমার এই কোরআন কোনো কবিতার বই না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহি। বুঝতেছেন না? প্রত্যেকটা হুজুর, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা সলাতে, প্রত্যেকটা রাকাতে খালি পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ইতিহাস সাক্ষী, কেউ বিরক্ত হয়ে কোনোদিন বলে নাই এক সুরার কতকাল পর্ব ভালো লাগে না, হয় সেরকম এত আত্মতৃপ্তি শান্তি মজা দিয়ে আল্লাহ সূরা ফাতিহা করেছেন। আজকে আমার আজকে আমার আপনাদের স্যার এই কথাটাই বললেন, কোরআন মাজিদটা কেন বুঝে পড়বেন না আপনি? এটা কি কোরআনের হক নষ্ট করা নয়? এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইন্না আনসালনাহু কুরআনান আরবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। এই কোরআন আরবি ভাষায় দেওয়া যাতে তোমরা বুঝতে পারো, সহজে তোমরা আয়ত্ত করতে পারো। বুঝা যাচ্ছে কোরআনের ভাষা সহজ না কঠিন? 40টা বছর আপনি সেজদা দিলেন, এখনো পর্যন্ত রুকু ঠিক হয় নাই, সেজদা ঠিক হয় নাই, সূরা ফাতিহাতে আল্লাহকে কি বললেন জানেন না, খালি কয় কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মিষ্টি মিষ্টি করে তেলাওয়াত হচ্ছে। কেউ কেউ আবার আমাদের দেশ থেকে সারা বিশ্বের হাফেজদেরকে পরাজিত করে 1 নম্বর পুরস্কার নিয়ে আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের গর্বের ব্যাপার, আমাদের দেশের কোরআনের হাফেজরা বিশ্বে গিয়ে 1 নম্বর ফার্স্ট হয়ে আসে, এটা কি খারাপ কথা? কিন্তু শুধু কোরআন প্রতিযোগিতা করলেই কি হবে না? কোরআনটা বুঝতে হবে, বুঝতে হবে কিনা? যেই লোক বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সেই লোক নামাজ শেষ করে কি করে বলতে পারে সৃষ্টিয়া বাবা, নকশাবন্দিয়া বাবা, মুজাদ্দিদিয়া বাবা, রক্ষা করো, কিভাবে বলতে পারে? একটা মাত্র তরিকা যার নাম হলো সিরাতাল মুস্তাকিম, এর বাইরে আর কোনো তরিকা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত করার অধিকার কারো নাই। ইসলাম হলো সহজ সরল। দেখেন একটা আমল যদি আল্লাহ খুশি হয় আপনাকে জান্নাত দিতে পারেন। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মহিলা একটা কুকুর পানি পান করতে না পেরে গলা শুকায়ে মরা মরা ভাব জেনা করে আসতেছে, পতিতালয়ের মেয়ে, ভাষা বুঝছেন তো, খারাপ জায়গা থেকে মেয়েটা আসতেছে, যাওয়ার পথে দেখতেছে কুকুরটা হাঁপায় হাঁপায় পড়ে পড়ে যাওয়া ভাব, ও করছে কি, নিজের ওড়না দিয়ে সামরার মোজা বাঁধি কূপের মধ্যে ছাড়িয়ে দেছে, টান দিছে, পানি উঠে আসেনি ওর সাথে, ওই পানি কুত্তার মুখে দেছে, কুত্তা পানিটুক খায়ে একটু নিঃশ্বাস নিয়ে
জানটা বেঁচে গেছে। আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এইটুক করার কারণে এই পতিতা মহিলা জান্নাতে যাবে। যে কোনো হুজুরকে জিজ্ঞাসা করেন, যেহেতু হাদিসটা বুখারিতে আছে, এখানে আর কোনো আলাদাভাবে ভর দিয়ে বললাম না, এমনি তো বোঝা যাচ্ছে। দুই, একটা মহিলা একটা বিড়ালকে, একটা প্রাণীকে বেঁধে রাখছিল, স্বাধীন করে দেয় নাই, তাকে কষ্ট দিয়েছিল, সেজন্য সে যাবে জাহান্নামে। একটা লোক হাদিসের রাবি হলে আবু আপনার হুজাইফা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন, একজন মানুষ রাস্তার উপরে একটা কাঁটা ডাল পড়ে আছে, থাকে না কাঁটা ডাল, থাকে না, এই ডালটা ওই লোকটা ধরে রাস্তার ফাঁকে ফেলা দিয়েছে। এইটুক কাজ করার কারণে আল্লাহ নবী বলল ও জান্নাতে যাবে। ইসলাম আপনাকে কত সুবিধা দিয়েছে, ডানে বামে সালাম শেষ, আল্লাহর কাছে যদি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম, আয়াতুল কুরসিটা যদি আল্লাহকে শোনায় দিতে পারেন, মরা বাদ আছে, খালি জান্নাতে ঢুকে গেছেন। এই এই কথাই লেখা আছে, আমার দোষ নাই তো। সাহাবীরা জিজ্ঞাসা করলে আল্লাহর নবী আপনি বললেন যে ডানে বামে সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে চলে গেছে, ও তো মরেই নাই, গেল কোন জায়গা, কয় মরলি জান্নাত, খালি মরা ঠেকে আছে। কেউ যদি পড়ে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরুয যুনুবা ইল্লা আনত। এই কথা বলার সাথে সাথে লোকটা সকালে অথবা রাতে যে কোনো সময় মরে গেলে সোজা জান্নাত। আপনার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, খুঁজে তালাশ করে দেখেন গোড়া পাওয়া যাবে না। ও মুরব্বী বাবা, আপনি মাঝে মধ্যে বলেন আল্লাহর ঘরে যখন একামত চলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আপনি আপনার আঙুলের মাথায় ফু দিয়ে চোখ মোছেন, ঠিক কিনা বলেন, আছে না কেমন লোক? তাকে যদি জিজ্ঞাসা করেন এই রকম কাম কেন করেন, ধমক দিয়ে বলবে তোমার কি জ্ঞান বুদ্ধি কিছুই নাই, আমার সুনান নবীর নাম শুনে ফু দিয়ে চোখ মুছি, জন্যই তো আমার চোখের জ্যোতি ভালো, এখনো 60 বছর বয়সে আমি কোরআন দেখে পড়তে পারি। কি যুক্তি! কিন্তু ইবলিসের ছোট ধোকাটা ধরতে পারে নাই। এর আগে পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ আল্লাহু আকবার কয়েকবার হয়ে গেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেইটা পরে অমুসলিম মুসলিম হতে পারে, এত বড় দামি শব্দ আল্লাহর নাম গেল, ওই নামে বরকত পায় নাই, যেই মাখলুকের নাম আসছে তখন ফু দিয়ে রহমত নিয়ে নিচ্ছে। বোঝা যাচ্ছে না মনে হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমাম থেকে শুরু করে মুসল্লির একটা বিশেষ অংশ মাথার পর হাত দিয়ে খালি এরকম কিদিন পরে পরে না? এই তো মুরব্বীরা বেশিরভাগ মাথা নাড়াচ্ছে। আমি আপনাকে বলে গেলাম তদন্ত করা তো কোনো পাপের কিছু না, আমি বলে গেলাম যেই জমি আপনি খাচ্ছেন এই জমি কিন্তু আমার নামে আছে, আপনি একটু তদন্ত করেন, ভালো মানুষ হলে তো তদন্ত করা উচিত, যে লোকটা বলে গেল একটু তদন্ত করে দেখি না সমস্যাটা কি আছে, মনে একটা ঘুম ধরে না? তো যতই আপনার উল্টা উল্টা লাগুক, আপনি কালকে হুজুরকে বলবেন 7 দিন সময় দিলাম, ডানে বামে সালাম ফেরানোর পর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, কিছু একটা পড়তে হবে, এর বিষয়ে যদি কোনো দলিল থাকে কাগজে লিখে দেন, ওর মরে যাবে তাও এই দলিল দিতে পারবে না, এমনি চলতেছে, তাকে আমি জানি কি কামে চলতেছে, চলতেছে এমনি চলে, ধান খেতে ঘাসকে আপনার অনুমতি নিয়ে হবে নাকি, পাট খেতে আগাছাকে আপনার অনুমতি নিয়ে হবে নাকি, এমনি হয়, সার বিষ দিয়ে কত কষ্ট করে পরিশ্রম করে ফসল জন্মাতে হয়, আর কোনো পরিশ্রম ছাড়া, কোনো কষ্ট ছাড়া, সার বিষ ছাড়া, ঘাস এসে আবর্জনা এসে মূল গাছটাকে চাপড়ে ধরে রাখছে। সময় এসেছে তাওহীদের গ্লাস থেকে, তাওহীদের পতাকা থেকে শিরিককে সরাতে হবে, বিদাতকে সরাতে হবে, কুফুরিকে সরাতে হবে, জাল হাদিসকে সরাতে হবে। চেয়ারম্যান সাহেব এখানে আছে, আরও যারা সচেতন আছেন সকলকে আমরা বলি, এই মজলিসে যে কোনো একটা লোকের যদি প্রমাণ হয় এই লোকটা জাল টাকার ব্যবসা করে, ও কি ছোট অপরাধ না বড় অপরাধী? বুঝে কথা বলবেন, একটা বড় হুজুরের কাছেও যদি জাল টাকা ধরা পড়ে, হুজুর কি মাপ পাবে? মাপ পাবে কেন? কারণ অরিজিনাল টাকা সরকার অনুমোদিত, আর জাল টাকা শয়তানের অনুমোদিত, নিজেরা শয়তানি করে নাম দিয়ে মূল টাকাটাকে কলুষিত করতে চাচ্ছে, ঠিক নাকি? মানুষকে ধোকা দিতে চাচ্ছে, জাল ইবাদত যারা বানিয়েছে, জাল আমল যারা বানিয়েছে, তার কি হবে আপনি বলেন? আপনি কথায় কথায় বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি, আপনার এই ভালোবাসাটা কাজে লাগিয়ে, এই আপনার মিথ্যা ভালোবাসা ইমোশনটাকে কাজে লাগিয়ে, আপনার হুজুর বলতেছে হরিণ একটা বাঁধা ছিল গাছের তলায়, আল্লাহর নবী গাছের কাছ দিয়ে যাচ্ছিল, হরিণ তখন বলল হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান, জবান খুলে গেছে, জবান তেমনি খোলে, কয়দিন পর পর কুত্তি হুজুরের ডাকে খালি,
হাসলেন আপনি, ডাকে না ও বড় ফের আব্দুল কাদের জিলানি, একটা কুত্তে বলে ডাকে বলতেছে তুমি বড় না আমি বড়, এই কথা যার মুখ দিয়ে বলা বের হচ্ছে সে হলো শাইখুল হাদিস। আফ্রিকার জঙ্গলে হুজুর বলে বৃহস্পতিবার দিন বলে মিটিং করবে চলে যায়। আমরা জানি আফ্রিকার জঙ্গলে থাকে বাঘ বানর বাল্লক হনুমান এই সমস্ত প্রাণী থাকে, হুজুর একটা ভালো মানুষ জোব্বা গায়ে দেওয়া হুজুর, টুপি মাথায় দেওয়া হুজুর, দাড়িওয়ালা হুজুর, কোরআন পড়া হুজুর, হাদিস পড়া হুজুর, এত বড় মাদ্রাসার প্রধান শিক্ষক ও জঙ্গলে যায় খালি। মনে বলে অলিগড়ে বলে মিটিং হয়, জঙ্গল কি নিরিবিলি জায়গা, আরে তুমি ঢাকা দাবির পারো না, প্রত্যেক জেলা শহরে ভালো ভালো মানসম্মত ভালো বিল্ডিং আছে, আছে কিনা বলেন, সুন্দর সুন্দর হোটেল রেস্টুরেন্ট আছে, তুমি বুক করে নাও, নিয়ে ওলিরা বসে বসে মিটিং করবে কি শয়তানি করবে করো। আফ্রিকার জঙ্গলে খালি খেই খেই সাপ ব্যাঙ পোকা ভরা ওই জায়গা বলে প্রত্যেক সপ্তাহে আল্লাহর ওলি বলে বাংলাদেশের চট্টগ্রাম থেকে টান দিয়ে চলে যাচ্ছে আফ্রিকার জঙ্গলে, আর সামনে যারা বসে আছে খালি কাঁদে আর কে, ও বাবা বাবা কি শোনাইলা বাবা, আল্লাহ আকবর বলি বাবা তাকবীর দিয়ে সাতালে তুলে দিচ্ছে। কেউ বলে না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় নিজে পায়ে হেঁটে কষ্ট করে এসেছে হজ করার জন্য, মনসের পাগলের জেলের মধ্যে যদি আল্লাহ আসবে কাবা ঘর ঢুকে যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কেন আল্লাহ বলল না তুমি হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার বন্ধু এত কষ্ট তুমি কেন করবে, চুপ করে বসে থাকো, সন্ধে একটু পার হোক, লোকজন একটু নিরিবিলি হোক, আস্তে করে গোটা কাবাটাই তোমার কাছে ধরে দিয়ে দেবো। বাংলাদেশের ফকির ফাকরা মিনিটে মিনিটে নবীকে দেখে, মিনিটে মিনিটে কাবা ঘরের কুত্তে খাদায়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কষ্ট করে পায়ে হেঁটে হজ করলো, জবাব দেন। একটা ইতিহাস দেখাতে পারবেন না, একজন সাহাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বলল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে জড়ায় ধরে বলতেছে তোর সাথে আমি আসি একটা তরিকা চালু করে দে। প্রত্যেক ল্যাংটা বাবার দাবি তার কাছে আল্লাহর নবী মিনিটে মিনিটে আসে না, নাউজুবিল্লাহি মিন যালিক। কে বলবে এই কথা, হরিণের গল্প, আইব আলাইসলামের গায়ে পোকা লাগার গল্প, এই সমস্ত মিথ্যা ফাইসা গল্প শুনতে শুনতে ব্রেনটাই হয়ে গেছে, এখন একটা গল্প বলবো, সব মুরব্বী বলবে আল্লাহ এই কথাও যদি মিথ্যে হয় তা সত্যি আছে নাকি, বলবো নাকি, কি জোশ আমার বাবাজিদের ভিতরে শুনবেন ইনশাল্লাহ। হুজুর মিষ্টি সুরে কানে হাত দিয়ে টান দিয়ে বলতেছে হোসাইন তুমি বড় না আমি বড়, আছে কিনা, হোসাইন আর তার নানার সাথে তর্ক হচ্ছে আপনার আব্বাকে আমার আব্বা আবদুল্লাহ, তোমার আব্বাকে আলী, আমার আব্বা জান্নাতে যাবে অগ্রিম গ্যারান্টি আছে, আপনার আব্বা জান্নাতে যাবে কি গ্যারান্টি আছে, আপনার নানাকে বলে অমুক আপনার নানার জান্নাতের ব্যাপারে, কয়েদে না সে তো জাহিলি যুগে ছিল তার হিসাব আমি বলতে পারবো না, আমার নানাকে এইরকম সিরিয়াল করে বলতেছে, লোকজন খালি কাঁদে। আহ, অথচ কিয়ামত পর্যন্ত এই শয়তানি গল্পের কোনো হুদিস যদি দেখাতে পারেন কান ধরে তওবা করে দেব আগামী বছর এসে ইনশাআল্লাহ। এত সুন্দর রসালো গল্প শয়তান তৈরি করছে কিভাবে দেখবেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি রাসূলের উপরে একবার দরুদ পড়ে তার জন্য দশটা রহমত বলেন সুবহানাল্লাহ, কেউ যদি একবার দরুদ পড়ে শুধু রহমত না লোকটার অতীতের দশটা গুনাহ মাফ, তাও হয় নাই আল্লাহ দশটা মর্যাদা লম্বা করে দেন সুবহানাল্লাহ। এটা হলো সহি হাদিস, কিন্তু বালাগানুলাবে বলে টান দিয়ে সারা দিন ভরে যদি কান্নাকাটি করেন একটা নেকি যদি হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, কেননা এই নেকিটা উল্লেখ করা নির্দিষ্ট ইবাদতের সাথে নির্দিষ্ট জিনিসের সাথে, ঠিক কিনা। অথচ আমরা যখন বক্তব্য শুরু করলাম আমার ভাইজানও যখন বক্তব্য দিয়েছে হাতে গোনা দুই একজন বাদে কেউ পড়ে নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, কেউ পড়ে নাই, কিন্তু যদি হুজুর বলে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুন আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা, কয় হুজুর চা খাচ্ছে পানি খাচ্ছে বোতল ফুরিয়ে যাচ্ছে তাও মুসল্লি টানি যাচ্ছে সাইয়্যেদিনা, কি বললেন, কিয়ামত পর্যন্ত আপনার হুজুরের ক্ষমতা থাকলে বলুক যে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ দরুদে ইব্রাহিম দরুদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যেটা আমি বললাম এইটার চাইতে আপনার হুজুরেরটা ভালো, আপনার হুজুরের তো পয়সা নাই কাগজ নাই দলিল নাই খাজনা খারিজ নাই রসিদ নাই, শয়তানি করে একটা জিনিস বানায় দিয়েছে একটা কবিতা নিয়ে এসে বলতেছে বালাগাল উলা বি কামালিহি, কি করবেন বলেন, চলতেছে ওই যে বলি নাকি ফারহাম গেটে একই ঢাকা শহরে কিন্তু টোকাই টোকাই থাকে রাতি পাটি থাকে না, একটা মহিলা গলায় সোনা গাদি, সত্য বলতেছি অনেক স্বর্ণ অনেক স্বর্ণ অনেক, তো চোর মনে করছে যে সদ্য পুরুষে কি কর্ম করছি রে একটা টান মারি দিলে আমার মরা পর্যন্ত বসে খাবো,
ও খুশির আন্তরিকতার ঠেলায় দৌড়ে যায় সেই মহিলার গলায় হাত দিয়ে একটা টান দিয়ে জোরে দিচ্ছে দৌড়। অনেক দূর যাওয়ার পর মনে করতেছে ওই হাকিকতটা কি, পিছনে একটু তাকা দেখি। এখন দেখা যায় ও দিচ্ছে দৌড় আর মহিলা হাসতেছে। কৌতূহল বশত রাত বারোটায় লোক নাই জন নাই ব্যাকে আসি বলতেছে যে এটা জোকার সাদি গেলাম আমি, এত সোনানি চলে যাচ্ছে প্রায় সাত আট ভরির কম হবে না, আপনি হাসেন কে? পাগল না মাথা খারাপ, সোনা হবে কি কামে সিটি গোল উডা আমার খেপা করতে কেমন আছে? রাত বারোটার সময় আমি হলে অরিজিনাল সোনানি আমি এই জায়গায় ঘুরবো? আমি তো হাসতেছি, সাত আতর দৌড় দেওয়ার দামই তো হয় না। তো শয়তানের কামই তো শয়তানি করা, অরিজিনাল জিনিসটার চাইতে দেখতে ব্রাইটনেস দেখতে যদি টকটকা না করে তাহলে তো চলবে না বাজারে। সরিষার তেল তো সরিষার তেলই ছিল, এখন আবার এই কথা বলতে হয় কেন? খাঁটিটা দিস। সোয়াবিন তেল তো সোয়াবিন তেলই ছিল, আলাদা করে কেন বলতে হয়? অরিজিনালটা দিস। কিন্তু মধু তো মধুই ছিল, মধু আবার খাঁটি মধু হয়ে গেল কবে? বোঝেন নাই কথা, খাঁটি হলো কেন? আমি কথা বুঝলাম না, মধু তো মধু খাঁটি হলো কেন? পাটালি গুড় আমরা তো জানি খেজুরের গুড়, তাহলে আবার এখন খাঁটি কেন বলেন আপনি? তার মানে চেনি ঢুকে গেছে, তার মানে মিথ্যা ঢুকে গেছে। ধোকাবাজি যখন ঢুকে গেছে তখন খাঁটি না বললে আপনি বুঝতে পারতেছেন না। ইসলামটা তো ইসলামই ছিল, মুসলিম তো আমরা মুসলিমই ছিলাম। যখন মুসলিমের ভিতর সৃষ্টি ঢোকেছে, নকশেবন্দি ঢোকছে, মুজাদ্দিদি ঢোকছে, সাবিরি ঢোকছে, খয়রাতি ঢোকছে, কুলখানি ঢোকছে, তরিকা ঢোকছে, ল্যাংটা ঢোকছে, ফকির ফাকরা ঢোকছে, তাবিজ ঢুকেছে, কুফুরি ঢুকেছে, শিরিকি ঢুকেছে, তখন আমাদের স্লোগান হবে কোরআন এবং হাদিস মানি না কোরআন এবং সহি হাদিস মানি। কেননা বাজারে জাল হাদিস বিক্রি হয় মিনিটে মিনিটে। আমাদের এই বাঙালি আমরা হুজুররা তিন মিনিট পর পর ডিমের থেকে বাচ্চা যেমন ফোটে তেমনি একটা একটা করে বিদাতের জন্ম দিচ্ছি আমরা। কেউ একজন আজান দেওয়ার আগে দরুদ শুরু করে দিয়েছে, কেউ একজন কবরের পাশে যা কাঁদতেছে আর সালাম দিচ্ছে, হচ্ছে কিনা আপনার দিকে? হয় কিনা? জিনাইদা কি এখান থেকে বেশি দূর নাকি? জিনাইদা বেশি দূর নাকি? ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার একটা ছাত্র ছুটিতে বাড়ি গেছে, তার দাদা মরে গেছে, ভারতের কোন পীর নাম বললে পরে খালি হাসবেন না, দরকার নাই, বিরাট মোটা বাবা ও দাদা লারি বাবা ঠাকুরটা নিয়ে নি বেড়ায়, খালি সিলসিলা টানতে টানতে সারা দেশ উদ্ধার করে ফেলতেছে। একটা কথার মধ্যে কোনো কোরআন হাদিস নাই, খালি নবী নুন্না মাটি মিলাদ দ্বারা পড়বো না বসে পড়বো, এই হলো তাদের ওয়াস। সেই একটা বড় হুজুর আসছে, আগের দিন মাহফিল করছে, তখন ওই লোকজন যায় কাঁদতেছে আর বলতেছে আমার সাত বাপের জন্মের ভাগ্য যে আপনার মতো একটা পীর সাহেব কেবলা জান পাইছি, আপনি আমার আব্বার জানাজাটা আপনি দিবেন, এটা আমাদের কপাল। তখন ওই ছেলে বলল আমার খুব লজ্জা লাগলো, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজবাদে কাল মাস্টার্স করে আসবো, কোরআনে হাফেজ আমি, আমি জীবিত আছি, আমার দাদার জানাজা আমাকে দিতে দিচ্ছে না, কেননা ঠাকুর আসছে সেই কারণে। ঠাকুরকে রেডিমেডি করে ঠাকুর বলে রাগ করেন না, আবার পীর শব্দ তো কোরআন হাদিসে নাই, আছে কি? ঠাকুর অন্তত বাংলা ভাষায় আছে, ডাকমাক করেন না। তো তারপরে জানাজা হয়ে গেল, জানাজা হওয়ার পর মাটি হয়ে গেল, এখন ওই পাঁচ ভাই মিলে আব্বা হুজুর এক জোড়া ধরে বলে আব্বা হুজুর আবার আপনাকে কবে পাবো না পাবো, একটু কবর একটু কাশফোটা করে দেন আব্বা। কবরে কি করে দেন? কাশফো কি দেব? এটা শব্দ শোনেন নাই? কবরে কাশফো করে, কবরে কাশ করে পীর ফকিররা, এটা জানেন কারা বলেন তো দেখি? এদিক কম তাই না? তাহলে থাক, এটা বললাম না, তাহলে বলি নাকি? মানে আপনি খুশি হন যে অন্তত আল্লাহ এই ভয়াবহ নোংরামি থেকে আমাদের বাঁচাইছে আল্লাহ। তারপরে যা বলতেছে আব্বা যে আবার কবে আসেন আব্বা, এক আব্বাক মাটি দিছি আর এক আব্বা তো আপনি আসেন, আপনি একটু কষ্ট করে কবরের হাকিকতটা দেখে দেন আব্বা। তখন আব্বা পিছনে এরকম ধন্না ধরে এরকম মাটির দিক তাকা বসে আছে, লোকজন মাটি দিয়ে তার মতো সে চলে গেছে, আব্বা কবরের হালত দেখবে, প্রশ্ন উত্তরের বিষয়টা ক্লিয়ার করবে। তখন ওই ছেলে বলতেছে পিছন থেকে একটা খাঁটি হাতে করলাম আমি, দৌড়ে যাচ্ছি ঝটি বাড়ি ধরে দেব বাড়ি, সঙ্গে সঙ্গে লোকজন আমাকে ঠেকা বলে তুই মানুষ না পা কি, তুই কোথায় যাচ্ছিস তুই? কয়েদ আব্বা যদি না ঠেকাতেন আল্লাহর কসম শেষা শুরু হওয়ার আগ পর্যন্ত বুঝতোই না ওদের পিছনে খাঁটি আছে, মাটির নিচে বুঝবি কিভাবে? এটা হলো পীরের কাণ্ড, যত শয়তানি করতেছে আপনাকে ভাইদি ভাইদি খাচ্ছে, আপনার ঘরের উপর পা দিয়ে খালি উপর তালা তুলে নিয়ে যাচ্ছে তাবিজ বেছে। রাগ করলেন মনে হয়? আমাদের কলব, আমাদের অন্তর, আমাদের সলাৎ, আমাদের কুরবানি, আমাদের বেঁচে থাকা, আমাদের সলাৎ কার জন্য?
ইন্না সলাতি আমার সলাত ও নুসুকি আমার কুরবানি ও মাহিয়াই আমার তাজা থাকা ও মামাতি আমার মরে যাওয়া লিল্লাহি আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি হলো রব্বুল আলামিন ঠিক কিনা বলেন। পীর সাহেব জিকির করতেছে আমার কলব দাদা হুজুরের কলবে দিয়ে দিলাম সারি, দাদা টানে নিয়ে গেল আব্দুল কাদেরের কাছে, আব্দুল কাদের নিয়ে গেল এখানে জায়গায় জায়গায় বাড়ি খাওয়াতি খাওয়াতি আদম আলাহিসাল্লামের কাছে, তারপরে কয় আরশ মাওলার দিকে ইশারা করে দিয়ে দিলাম। এটা হলো জিকিরের দলিল, কি বলেন? জিকিরের নিয়ত, জিকিরের কি নিয়ত নাই? এরকম জিকির করতেছে, তারপরে বলতেছে পাক পাঞ্জাতনের জিকির, একুশ লতিফার জিকির, বাবা নফি এজবাতের জিকির, এই পালে হু, এই পাশে লা, এই পাশে ইল্লা, এই পাশে হু, এইভাবে টান মারি দাও, নাউজুবিল্লাহ বললেন না। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সাদাকা ওয়া আদলা, পৃথিবীর মানুষ যেন জানে আল্লাহর কালেমা হলো পূর্ণ হয়ে আছে ইনসাফ দিয়ে আর ন্যায় দিয়ে। কেউ যদি শুধু লা ইলাহা বলে ইনসাফ হলো না, শুধু ইল্লাল্লাহ বলে ইনসাফ হলো না, পূর্ণ কালেমাটা হলো আল্লাহর তাওহীদ ঠিক কিনা বলেন? রাগ করবেন মনে হয় আপনারা? আরো কি কিছু বলবো আমরা? আপনারা কেন উঠতেছেন না? এই জন্য আমরা আমাদের কথা গতি চালায় যাচ্ছি, আল্লাহ আমাদের সুস্থতা রাখো ইমানের সঙ্গে। লিল্লাহি তাকবীর। কালকে তো আপনারা রাগ গালাগালি করবেন না, একটা কথা আপনাদেরকে বলি আমরা, আপনার সাথে আর আমার সাথে না মিললেই যদি আমি খারাপ হই, তাহলে না মিলার কাম তো আপনার বাড়িতে আপনার নাতি করে, আপনার হুজুর, দাদা হুজুর, কাকা হুজুর, আপনি মুরব্বী মানুষ সহ আপনি পড়েছেন হলো আলিফ বে তে সে জিম হে খে পড়েন নাই, কিন্তু আপনার নাতি পড়তেছে আলিফ বা তা সা পাতলা জিম শক্ত হা হ দাল লাল পাতলা র ঝা সিন শিন সদ দদ, এভাবে পড়তেছে না? আপনার ছেলে মাখরাজ পড়তেছে, মত পড়তেছে, টানটুন পড়তেছে, ইদগাম পড়তেছে, ইজহার পড়তেছে, ইকলাব পড়তেছে, বাগুন্না পড়তেছে, বেলাগুন্না পড়তেছে, ওয়াজিব গুন্না পড়তেছে, কত নিয়ম কানুন নিয়ে এসে তারপরে কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে না কেন? এই বেটা, বড় বড় হুজুরের কাছ থেকে বেতে এসে পড়ছি, মরা পর্যন্ত তোরও বেতে এসে পড়ি কবরে দেওয়া লাগবে, বলুন তো দেখি। না মিললেই যদি খারাপ হয়, আপনার ছেলের কোরআন তেলাওয়াতের সাথে তো আপনার তেলাওয়াত মেলে না, ওখানে মেনে নিয়েছেন জানেন যে না আমার দাদা যাই পড়াইছে ওই সময়ের জন্য ঠিক ছিল, এখন আমি মদ মাখরাজ জানার পরে, হকটাকে হক জানার পরে আমি তো আর বেত এসে পড়তে পারি না, এখন তো সঠিক আমার নাতি ঠিক কিনা? আপনি মাঝে মধ্যে দোকানে গিয়ে বলেন আমার নাতি এত সুন্দর পরে কোরআন তেলাওয়াত করে, শুনলে মন ভরে দেয়, তো পিটাতে পারেন না আপনি যে তোর পড়া আমার পড়া কেন মেশে না? আমাকে যে পড়াইছে সে হলে বড় পীর, পালকিতে করে আমাদের দেশে আসতো, বড় বড় হুজুররা আমাদের শবে বরাত শিখাইছে, আজ দুই দিনের সওয়াল তুই বলিস যে শবে বরাত নাই, তোকে ধরে পিটাবো, বলেন তো দেখি? সেখানে আর কথা বলেন না কেন? আপনি ঠিক পেয়ে গেছেন যে না এখানে আমার নাতিই হক, আমার ছেলেই হক। আমরা বললে কেন রাগ করেন আপনি? আপনার ছেলেকেও আপনি কোরআন এবং সহিহ হাদিস শিখান, আপনার ছেলেও যদি আমার মতো এইভাবে ওয়াজ করে, প্রত্যেকটা লোক গালি দিলেও আপনি অন্তত গালি দিবেন না যে না আমার ছেলে তো ভালো কথা বলে, আমি হয়তো আপনার ছেলে না, আমি হয়তো আপনার ভাতিজা না, আমি হয়তো সরাসরি আপনার নাতি না, এই জন্য কি আমি অপরাধী? বলতে হবে আল্লাহর কথা, বলতে হবে কার কথা? রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7280 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা রাবি হাদিসের, কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র যারা আবা তারা যাবে না। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? ক্বালা মান আতানি দাখাল আল জান্নাহ, যারা আমি মুহাম্মদকে মেনে নিয়েছে তারা যাবে জান্নাতে, ওয়া মান আসানি, আমাকে যারা অস্বীকার করেছে মানে নাই তারা ফা আবা, তারা যাবে জাহান্নামে, তারা হলো অস্বীকারকারী। সহিহ বুখারি 7281 আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, পৃথিবীর মানুষ কেউ যদি আমার সুন্নাতকে নিয়ে নাক ছিটকাও, ব্যঙ্গ করো, তাহলে তোমরা মুসলমানই না, আমার উম্মতি না, জান্নাত জাহান্নাম বহু দূরের কথা। আমরা কয়েক মিনিট কথা বলে শেষ করব ইনশাআল্লাহ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। তাহলে শিরিক বিদাত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর একটা বিষয় আমাদের বক্তব্য দিতে বলা হয়েছিল, সেই বিষয়টা আমরা একটু টাচ করি, সেটা হলো সালাত। সেটা কি? সেটা কি? মজার কথাটা বলে নেই, আব্দুর রহিম খুলনা, ওনাকে একটা লোক জিজ্ঞাসা করতেছে ছেলের মুসলমানি দিতে চাচ্ছে আগামী সপ্তাহে, বক্স বাজানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা, কোনো মাসলা দিয়ে কি গান বাজনা ঠিক রাখা যায় কিনা, মনটা চাচ্ছে একটাই বেটা একটু গান বাজাবো, বাজাও গাদা,
গান বাজনা শুরু হয়ে গেল। লোকজন বলল, কেরে তোর কি এই জ্ঞান? আমরা গ্রামবাসী ওয়াদা করেছি যেই বাড়িতে গান বাজবে সেই বাড়িতে আমরা দাওয়াত খাবো না, এই শয়তানি তোকে কে শিখালো? কাই আব্দুর রহিম খুলনা শিখাইছে। হুজুরের কাছে গিয়ে বলে, আপনি বলে ফতোয়া দিয়েছেন বাদ্যযন্ত্রের পক্ষে, ও গান বাজায় আর আপনার নাম নেয়। কয় হ, কেন আপনি এত বড় কথা বলেছেন? কয়, আমার কাছে যখন আসলো আমি দেখলাম যে ও পাঁচক তো নামাজ পড়ে না, তো পড়ে না জুমাও পড়ে না, ঈদের নামাজে জামাত ফেল করে, ও তো মুসলমানই না, ওইর কাছে হারাল হালাল কি আছে? বুঝেন নাই, বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বিল করে দিয়েছে, আল্লাহর বান্দা এবং টাটকা কাফেরের মাঝখানের পার্থক্য দেওয়াল হইল সালাত। সালাত নাই, মুমিন নাই। মদ হারাম হয়েছে মাটির উপরে, আয়াত এসেছে মাটির উপরে, পর্দা ফরজ হয়েছে মাটির উপরে, হজ ফরজ হয়েছে মাটির উপরে, যাকাত ফরজ হয়েছে মাটির উপরে, তাই কিনা? কিন্তু সালাত ফরজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার কাছে ডেকে নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই সালাত এখনো পর্যন্ত এসা পড়েন নাই এমন সোনার সাদ আছে কিনা এখানে? কিন্তু আপনি খালি হুজুরের পাশে লেগে গেছেন, আপনি খালি বলতেছেন সকালে 4000 বার ইল্লাল্লাহ, মাগরিবের পর আর 2000 বার জিকির করতে হবে। আরে বাবা, নামাজ নাই তো সব কিছু বাতিল, কিসের পীর, কিসের ফকির, কিসের মিসকিন? ছোটবেলা থেকে কমনওয়াস দাঁতি বেদাতি বুঝি নাই, সাফি হানাফি মালিকি হাম্বলি বুঝি নাই, প্রত্যেকটা বড় বড় হুজুরের মুখে শুনছি। একটা কমনওয়াস ছিল, মানুষ চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, আপনি হলে প্রথম আব্বা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, তিনি বলবে পারবো না। ওয়ালা তাকরাবা হাদিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যেতে মানা করছিল, তাও গাছের কাছে গেছি, জানি না আমার কি হয়। প্রথম বেটা কথা শুনে নাই, নূহ আলাইহিস সালামের কাছে যাও, তিনি বলবে একটাই বেটা নৌকায় টানছিলাম, তাই আল্লাহ বলেছিল আবার যদি নৌকায় ডাকো, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহল না, এই ছেলে তোমার ছেলে না। আমার নিজেরই কি বিপদ হয় জানি না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, তিনি বলবে যে দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ডেকেছিল, চলো শিরিক করে আসি, কবর পূজা করে আসি, চলো আমরা সেজদা দিয়ে আসি। আমি তখন সুস্থ মানুষ বলেছিলাম, ইন্নি সাকিম, আমি অসুস্থ, আমার কি হয় তাই তো আমি জানি না। মুসা নবীর কাছে যাবে, তিনি বলবে এক থাপ পরে এক টাক মারিয়ে দিছিলাম, কি হয় ফয়সালা আমি তো বুঝতে পারতেছি না। ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে খ্রিস্টানের বাচ্চারা ইজ্জত মারিয়ে দিছে, ওরা খালি কত, আমি বলে আল্লাহ সওয়াল। তোমরা বাঁচতে চাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে তিনি তখন বলবে আমার সুন্নাতকে যারা অবহেলা করেছো তাদের আজকে কোনো সুপারিশ হবে না। ওই হুজুর কিভাবে পীরের মুরিদ হতে পারে, কিভাবে পীরের ফকিরের কাছে উৎসাহিত করতে পারে, কিভাবে দরগার জন্য মানুষকে উৎসাহিত করতে পারে, কিভাবে নিজের পাগড়ি ছেড়ে দিয়ে মুরিদ করতে পারে? বিচারের মাঠটা কঠিন, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চাচার উপকার করতে পারতেছে না, এটা তার দোষ না। হেদায়েত তো মোহাম্মদ দেয় না, দেয় মোহাম্মদের আল্লাহ। হেদায়েত তো নূহ দেয় না, দেয় নূহর আল্লাহ। হেদায়েত তো লুত দেয় না, দেয় হলো লুতের আল্লাহ। হুজুর কিভাবে ধর্মের ঠিকাদারে নিয়ে বসে আছে? আজকের থেকে এটাই আমার লাস্ট শেষের কথাটা, আপনি আমল যতটুকু করবেন, রাগ না করে, অহংকার না করে, গিবত না করে, শুধু চেষ্টা করেন আমার আমলটুকু আল্লাহ নবীর আমলের সাথে মিলতেছে কিনা। 101 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের রাবি হলে আমাদের আম্মা, আমাদের আম্মার নাম বলুন তো দেখি, সবচেয়ে লেখাপড়া দান আম্মা, এই তো সবাই জানে, তার চাইতে বিদ্বান মহিলা আল্লাহর মাটির উপরে নাই, সুবহানাল্লাহ। তিনি বলতেছে মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, পৃথিবীর মানুষ শোনো, যত ভালো কাজ করো এই ভালো কাজে যদি আমার স্বামী মুহাম্মাদের সিগনেচার না থাকে, শরীয়তের অনুমোদিত না থাকে, যত ভালো কাজ করো তা প্রত্যক্ষাত তা বাতিল। বোঝা যাচ্ছে কিনা? প্রশ্ন করতেছে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি? বুদ্ধি করে হুজুর বলতেছে আমি ওই সময় ছিলাম না। বিপদ শেষ, আজকের দিনে বহু সমাজ আছে যে বলতেছে আল্লাহর নবী মাটির তৈরি, তাকে বানাচ্ছে উহাবি, তাকে বানাচ্ছে ইহুদের দালাল, যে বলতেছে নূরের তৈরি তাকে বুকে টেনে নিয়ে বলতেছে ও হলে আশেকের রাসূল। বুঝতেছেন? যেই সমাজের হুজুর মিলাদ পরে কিন্তু খারা কিয়াম করে না, ওই হুজুরের নাম দেশ ওহাবি। আর যেই হুজুর ওই দ্বারা দ্বারা নবীজির পিতা আবদুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, কার এর সাথে শিক্ষা পালি কি? বোঝা গেল না? বাপের নাম আবদুল্লাহ, মায়ের নাম আমিনা, দুধমা হালিমা, রওজা মদিনা, কবর মদিনা, এইটার সাথে উম্মতের শিক্ষাটা কি? রাসুলের সুন্নাত কেন তুই বললি না? লোকজন কাঁদতেছে আর বলতেছে এ হলো সুন্নি হুজুর। চট্টগ্রামে একটা ওয়াজ গেছি বলে শেষ করা করেন না,
চট্টগ্রামে একটা ওয়াজে গেছি, আমি পড়তেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেই থামছি দেখি কি হয়, আমি ভাবছিলাম এখন দেখি আমি বাদে মোট টানতেছে আল্লাহুম্মা। তখন আমি পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমার গার কাছে এক মুরব্বি বাবাদি করছে, এদু হাবি হুজুর, মানে যে শুননি সে এত বড় খারাপ কাম করবে না, কেন রাসুলের দেখানো দোয়াত পড়বে, মানুষের তৈরি করা দোয়াত না পড়লে সে বলে শুননি না। এই হলো বর্তমান সমাজের অবস্থা। চোখ কান খোলা রাখেন, দিন ধর্ম তদন্ত করে আমল করার চেষ্টা করেন ইনশাল্লাহ। কথা বুঝেন নাই, আমি যদি আজকে যাওয়ার সময় আপনার একটা গরু চুরি করে নিয়ে যাই, আমি আপনার সম্পদের ক্ষতি করলাম না? এই কাকা বুঝতেছেন নাকি কথা? আমি যদি আপনার মাথার টুপিটা আজকে খুলে নিয়ে চলে যাই, তাহলে একটা টুপি পোশাকের ক্ষতি করলাম না? কিন্তু আমি যদি আপনার একটা জাল হাদিস বলে ইমানের ক্ষতি করে যাই, পরকালের ক্ষতি করলাম না? তাহলে গরু চোরের চাইতে, মুরগি চোরের চাইতে, মার্ডার কেসের আসামির চাইতে ধর্ম চোর বেশি খারাপ, বিদাতি হুজুর বেশি খারাপ। হাউজে কাউসারের পানি পাবে না, আল্লাহর নবী আশা করে বসে আছে আমার কাছে আসলেই আমি পানি দিয়ে দেব। আল্লাহর রাসুলের কাছ থেকে কেউ যদি হাউজে কাউসারের পানি এক ঢোক খায়, আল্লাহর কসম জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর গলা শুকবে না। যেই নবীদের কাছাকাছি আসবে, ফেরেশতারা ঘাড় ঘোরায় নিয়ে চলে যাচ্ছে, আল্লাহর নবী আফসোস করে বলতেছে, দাঁড়াও 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 দাঁড়াও, কই নিয়ে যাচ্ছ? এরা তো আমার উম্মত, আমি তাদেরকে পানি দেব, রেডি হয়ে আসি। সাহাবায়ে ফেরেশতারা তখন বলবে, ওরা মার্ডার করছে তাই না, মানুষ হত্যা করছে তাই বলবে, জেনা করেছে তাই বলবে, বান্দার হক নষ্ট করেছে তাই বলবে, কাউকে গালি দিয়েছে তাই বলবে, কি বলবে? ওরা বেদাত করেছে আল্লাহর নবী, আপনি মরার পরে আপনার দিনটা হুবহু মানে নাই, কম বেশ করে ফেলছে, প্লাস মাইনাস করে ফেলেছে, এই জন্য তাদেরকে পানি দেব না, ঘাড় ধরায় নিয়ে যাচ্ছি। এত দয়ার নবী, তিনি জানতেও সে ফেরেশতা মন মতো চলে না, আল্লাহ অর্ডার না দিলে কোনোদিন সরা নিয়ে যাচ্ছে, জানেও তো আল্লাহর নবী, সে সত্যে ফিরাতে চাচ্ছে যে আমার উম্মতের অপরাধটা কি অন্তত জানি আমি। এত নরম মানুষ, যেই কথা আসছে দিনের ব্যাপারে সঙ্গে সঙ্গে বললো তাই সক্কাল সক্কাল, কেবল বললো আসো আসো, এখন বলতেছে যা যা স্যার, তুমি আমার উম্মতি না, ইমান গাইয়াবাদি, আমার পরে আমার দিন পরিবর্তন করেছো, তুমি আমার উন্নতি না, বলবে না কথা, বলবে কিনা বলেন? পেশাবখানায় যাওয়ার দোয়া শেখায়ছে কে? পায়খানায় যাওয়ার দোয়া আছে কিনা? নিজের বাড়িতে নিজে ঢুকবেন মন মতো না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে, এক গ্লাস পানি খাবেন আপনার মন মতো খেতে পারতেছেন না, কত নিয়ম কানুন মেনে আপনাকে খেতে হচ্ছে, বোঝা যাচ্ছে না মনে হয়, কত কিছু মেনে, আচ্ছা সুন্দর, কত কিছু মেনে তারপরে আপনি চলতেছেন। এই মা বোনদের হায়েজ নিফাস সম্পর্কে আলোচনা কোরআন হাদিসে নাই, একটা গোপন ব্যাপার পর্যন্ত আল্লাহর নবী ক্লিয়ার করে দিয়েছে যাতে আমার উম্মত বিপদে না পড়ে। সেই নবীকে জানতো না যে দরুদ কিভাবে পড়তে হয়, সালাত কিভাবে পড়তে হয়, দোয়া কিভাবে পড়তে হয়, সালাত কিভাবে পড়তে হয় জানতেন না, কিন্তু মেলে না তো আপনার সাথে। আল্লাহর নবীর সালাতে ইন্নি অজ্জাহাত ছিল না, নাওয়াই তো ছিল না, আল্লাহুম আমিন কান্নাকাদি ছিল না, তার সালাত শুরু হতো আল্লাহু আকবার দিয়ে, তার সালাতের শেষ হতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিয়ে। একটা কথা এসেছে পরে শোনাবো, ডক্টর জাকির নায়েকের কথা একটু বলবেন, অনেকেই বলে তিনি ইহুদির দালাল, কোন হিন্দু বলছে আমার জানা নাই, কোন মালায়ন বলছে ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল, এটা আমাদের জানা নাই, কিন্তু দাওয়ারা পাস মুক্তি, মুক্তি তো তিন মিনিট পরপর পয়দা হয় একটা করে নাকি, হ্যাঁ তাই না, এটা বুঝতেছে কথা, একটা করে মুফতি ডেলিভারি হচ্ছে তিন মিনিট পর পর, আর মুফতি মনে করছে শিখা নিয়ে আসছে ওখান থেকে, বাড়িতে যাওয়া সারি খোলা মাঠে যা বলবো ডক্টর জাকির নাকি ইহুদির দালাল, কেন এই কথা যদি না বলি তাহলে আমি যে একটা মুক্তি আমার কি থাকে, খুব দুঃখ করে কথাটা বললাম, মুক্তি মনে হয় মিটিয়ে নিয়ে আসে ওই জায়গার থেকে, শনিবারকে বলবি, মঙ্গলবার রবিবারকে বলবি, বৃহস্পতিবার, কত বড় শয়তান, যার দাওয়াতে সারা পৃথিবীর খ্রিস্টানের হাঁটু কাঁপিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান টেনশন, এই লোকে মারবো কবে, এবার কোন জাতি মুসলিম রে, যাই মুখ দিয়ে বলি কোরআনের আলোকে সমাধান দিয়ে দিচ্ছে, যা কিছু বলি একটা কথা তা কোরআন হাদিসের বিরুদ্ধে মানে আমরা পেশ করতে পারি না, এ কে বিপদ, এই ম্যাগনেটটাকে ধর মার, নিজের মাতৃভূমিতে লোকটা টিকতে পারলো না, বিশ্বের ছয়টা ইহুদি রাষ্ট্রে বড় বড় রাষ্ট্রে লোকটা ঢুকাই নিষেধ, কাবা ঘরের ইমাম তাকে চিনে গেল, বাংলাদেশে ফুসকি কানা ডেলিভারি হলে আপনার যে ডায়াবেটিস মুফতি, আর হলো সেই জন্ডিস বাবা ডায়রিয়া আক্রান্ত মেন্টাল মুফতি বলতেছে উনি হলে ইহুদি দালাল, তোমার কথা তো মুরগিও শোনে না, আর ডক্টর জাকির নায়েকের কথা বিশ্বের 80% এর উপরে শিক্ষিত মানুষের কাছে যায়,
ফাহিশা কথাবার্তা বলে, বাংলাদেশে চার দোকানে বসে বসে বলতেছে ডক্টর জাকির নাকি ইহুদির দালাল, কয় পেশাব পায়খানার ডাক্তার, ভালো নাই তোমরা, আমরা দেখেছি প্রবাসীদেরকে নিয়ে যারা কটাক্ষ করেছো, আল্লাহ নবীর সালাতকে নিয়ে যারা খোলা মাঠে ব্যঙ্গ করেছো, পাউসা গায়ে দাঁড়িয়ে শান্তিতে নাই। বড় একটা মুফতি, ওরে মুফতির মুফতি, মুফতি হলে পাহাড়ি হুজুর, মুফতি বলল জান্নাতে যাওয়ার চাকা হলো তিনডি, তিনডি চাকা সিরিয়াল করে দেখা আছে কি, তিনটা চাকা দেখা আছে, খুব একটা ভালো নাই। একটা হুজুর বলছিল, পীর সাহেব বলতেছে, পীর সাহেবের মাথায় কি গোবর ছাড়া কিছুই নাই। ওই যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনুন, মানে একটা কথা কিন্তু বলে মাঝে মধ্যে, হুজুর আপনার বিদ্যা নাই তো নাই, ঠিক আছে ওটা তো মানলাম, তো বিদ্যা নাই তো বুদ্ধিও কি নাই, দুঃখের কথাটা দুঃখেই আমি আর মনে পড়ে গেল বললাম, তো বিদ্যা বুদ্ধি মানে নাই নাই তো বুদ্ধিও কি থাকে না মানুষের। বলতেছে স্যার মাথা ফরজ, তার দলিল কি? বলতেছে যেহেতু গরুর চারটি বান আছে সেই জন্য স্যার মাথা ফরজ। কিসের সাথে পীর মুরিদি কেন বৈধ? কয় আব্দুল কাদের জিলানির কাছে যেহেতু সাপ মুরিদ হয়েছে সেই জন্য, শয়তান গায়ে লেখা থাকে। এ রাবেয়া জি কেন তোর হাতে বদনা করে? কয় যে আমি জান্নাত পুরা জাহান্নাম আমি আজকে একবারে নিবিয়ে দেবো পানি দি, বদনার পানি দি। কে কয়? শরীয়তের মৌলবীরা জাহান্নামের আগুন দেখে ভয় পায়, আমার মাওলাকে ভয় পায় না, মাওলার প্রেমে ডুবে যায় না, তাই বদনার পানি দি জাহান্নাম নিবিয়ে দেবো। এ রাবেয়া তোর বাম হাতে মশালের আগুন কেন রে? কয় জান্নাত আজকে পোড়া ফেলবো। শরীয়তের মৌলবীরা জান্নাতের লোভে ইবাদত করে, মওলা পাকের প্রেম বোঝে না, আছে না কথা, কত বড় লজ্জার কথা। আল্লাহ শিখায় দিচ্ছে যে ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আরে শুধু জান্নাত না, ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমার কাছ থেকে ছায়া নাও। আর পীর ফকির বলতেছে মওলার প্রেমে ডুবে দাও, আল্লাহর সাথে কি প্রেম শব্দ যায়? কত তো কয় না দেখি, আল্লাহর শানে কি প্রেম শব্দ যায়? পীর সাহেবের নাম বললাম না, জ্ঞান যদি থাকে, আক্কেলের দাঁত যদি পীর আগেই ভাঙিয়ে না ফেলায়, কথাটা বলে শেষ করি। কয়েকদিন আগে আপনার পীর বলছে আল্লাহর নবীর গায়ে বলে মশা মাছি লাগছে, ইমাম বুখারী বলে দেয় বাতাস দিচ্ছে, তখন নাকি আল্লাহ নবী বলল এই বুখারি তোর জন্য দোয়া করে দিলাম, এমন কাম তুই করবি, তুই আমার মশা মাছি তারায় দিলি, তোর থেকে জাল হাদিস জয়ীফ হাদিস বেছে বের করে তুই সহি হাদিসের খেদমত করবি, দোয়া করে দিলাম যা। কি বুঝলেন আপনারা? এটাই বোঝা গেল হাত পাকা হইলে হকের প্রতীক। এই হুবহু এই বাক্য যদি বোঝাতে না পারে আমাকে জোতা পিটা করে না রিসা কেমন করে বলবো, আমার মোবাইলে রেকর্ড করা আছে, হ্যাঁ এর কাছেও আছে। তো এইরকম খ্যার খাওয়া মেন্টাল পীর যখন ওয়াজ করে তখন তার পার কাছে হাজার হাজার মুক্তি, ও বাবা জি বাবা জি বাবা বাবা আব্বা, ওই নিজের বাপকে এরকম করে ডাকে নেই, বা না ডাকলেই বাকি আব্বা বললেই কি না বললেই কি। একজন বলতেছে হুজুর ওই খয়রাত যদি আমি সুয়াবের কাম মনে করে না করি, আমি নেকির কাম মনে করি করলাম না, মরা মানুষের জন্য এমনি খাওয়ালাম, তাহলে কি হবি? আমি বললাম যে বাবা রে মদ বিসমিল্লা বলি খালিও হারাম, কিছু না বলি খালি ভাড়া, তোমার মনে করা না করার সাথে শরীয়তের কিছুই আসে যায় না, কামটাই তো শয়তানি, তুমি কি মনে করে করলে সেটার কিছু আসে যায়। টাঙ্গাইল এলেঙ্গা নাম শুনছেন? হ্যাঁ ইরি বাবা মারবি রেডি, একের আক্রমণ স্পষ্ট বোঝা যাচ্ছে লাঠি হাতে, হুজুরকে দিয়ে মন মতো উত্তর নেবো। লেখছে যে আমরা সবাই মিলাদে দাঁড়াই, কেউ কেউ ইদানিং হয়েছে তারা দাঁড়ানোর বিরোধিতা করে, প্রশ্নের ঢং দেখেন, প্রশ্নের ঢককে দেখছেন, মিলাদে দাঁড়ানো বেশি নাকি না বসা বেশি নাকি, মিলাদ দাঁড়া পড়বো না বসে পড়বে আজকে বলেন। তা আমি ডাইরেক্ট বললাম কে রে বাবা কামডাই তো বেদাত, তুই শুয়ে পড়বি না বসে পড়বি না দাঁড়া পড়বি না ঘুমাইছে যাবে আমি কি করবো, তোর কামই তো চলতেছে না, আগে আসলটা ঠিক রাখ, এই জিনিসটা আলো কোন জায়গা থেকে, মূল তো নাই, একমাত্র রাসুলের দরুদটাকে ঢাকার জন্য ইবলিস শয়তানের কত মেহনত। জিলাফি তেলের দাম কিন্তু বাড়ছে, তাও জিলাফি ছাড়া চলতেছে না, জিলাফি বাদ দে, খালি জিলাফি দেয় মিলাদে যাবো না, বিরিয়ানি চলতেছে এখন, ভদ্র সমাজ এখন আর পায়েস দি চলে না, হুজুরকে টাকা দিতে হবে, সুগন্ধির আগরবাতি দিতে হবে, গোলাপ জল দিতে হবে, 200 মানুষকে জমা করতে হবে, আবেগ নিয়ে সিনিমিনি খেলে 2 ঘন্টা কান্নাকাটি করতে হবে, কাঁদতে হবে, তারপরে জাহান্নামে নেওয়া লাগবে। এক দরুদকে ঢাকার জন্য ইবলিসের কত বড় আয়োজন।
যাই হোক, কথা আমরা শেষ করি, খবরদার, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকীবুন আতিদ, জবান থেকে যে কথা বের হয় এ কথা আল্লাহর কাছে হুবহু বুঝে দিতে হবে, রেকর্ডেড হয়ে থাকে, জানেন কি? এ কথা বলেন না। ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল, কাফের, এই শব্দ আপনি কীভাবে বলতে পারেন একটা মুসলিম, একটা মাজলুম লোকের উপর? কোন ধরনের কথা বললেন? পৃথিবীর কোনো মায়ের বেটা তো আজকাল প্রমাণ করতে পারলো না যে একটা মুসলমান ডক্টর জাকির নায়েকের কথা শুনে ইহুদি হয়ে গেছে। ফাইসা কথা কেন বলেন? যারা বলছিল তারাও এখন সুর পাল্টাইছে, কারা পাল্টাইছে তা বললাম না। খালি মাঠে লোকজন সুসু দেয়, যখন বলে যে হুজুর ঝুকার হুজুর, খালি মিথ্যে কথা কয়, তখন এখন সেরে নিচ্ছে। আপনাদের মাইন্ডসেটটা পরিবর্তন করেন। আপনাদেরকে কি বলবো, ডক্টর জাকির নায়েক আল্লাহর নিয়ামত ঠিক কিনা বলেন, কয় ঠিক। ওই একই হুজুর কোন একটা জোশে আবার হয়তো বলতেছে ডক্টর জাকির নায়েক হলো ইহুদির দালাল, ঠিক কিনা বলেন, কয় ঠিক। কোনটি ঠিক, আগেরটা না পরেরটা? তা আপনারা হলো খালি ঠিকের পক্ষে, কোনটা হি ঠিক তা আমার নাই, যা কয় তাই কয় ঠিক। কয় হুজুর ওয়াজ করে দেল বড়া দিকে, আরে গলার সুর কি কইলো, কয় তা জানি নে। বুঝতেছেন নাকি? আমলটা নবীর তরিকায় করবেন ইনশাল্লাহ পরে। আমলটা কার তরিকায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সুযোগ করে দেন কোনোদিন, কাউকে আমি না, নট অনলি আমি, যেন এই মাঠে এসে প্রাণ ভরে আমরা আজকে যেমন বিদাতের সিরিয়াল দিতে পারলাম না, আপনার হজম করতে কষ্ট হবে, তবে দিনের স্বার্থে যেন কোনো একদিন আল্লাহ এই মাঠেই সেই পরিবেশ করে দেয় যে বিদাতের সিরিয়াল আমরা শুনব, সেদিন আমরা 135টা বিদাত সিরিয়াল করে বলবো ইনশাল্লাহ। খুব নরম করে, যতটুকু না বললে নয়, নিজেদের সম্প্রীতি বা ই না হয় সেটা আমরা বলার চেষ্টা করেছি, ভুল বুঝবেন না। এই গ্রামের সকল মানুষ বেদাত শিরক ত্যাগ করে দিলে আমার নামে অ্যাকাউন্টে কোনো আলাদা কোনো টাকা যোগ হবে না, আল্লাহর কাছে পুরস্কার পাবো, এই কথা ঠিক আছে, ঠিক কিনা? এই জন্য বেদাত শিরক মুক্ত ইমান আমরা চাই বলেন ইনশাআল্লাহ।